দেখো, আজ আমরা দেখব কিভাবে সরল জৈব যৌগের আইপিসি নামকরণ করতে হয়, ঠিক আছে? তো এই যে নামকরণের জন্য যে আমরা নিয়মগুলো লাগাবো এখানে, সেই নিয়মগুলো কিন্তু তৈরি করেছে আইইউপিএসসি। তো আইইউপিএসসি কী জিনিস দেখো, আইইউপিএসসি হচ্ছে একটা সংস্থা, ঠিক আছে, যার পুরো নামটা হচ্ছে, দেখো আইইউপিএসসির পুরো নামটা হচ্ছে তোমার কি, ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ঠিক আছে, পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ঠিক আছে। তো এটা এমন একটা সংস্থা, এই সংস্থাতে কী আছে, বিশ্বের সমস্ত দেশের বিজ্ঞানীরা রয়েছেন, ঠিক আছে। তো সবাই মিলে দেখো কিছু রুল বানিয়েছে, যে রুলের সাহায্যে আমরা কী করতে পারি, একটা জৈব যৌগের নামকরণ করা যেতে পারে, ঠিক আছে। তো এই রুলগুলো আমরা শিখবো এবং দেখ এই রুলগুলো লাগিয়ে কীভাবে একটা জৈব যৌগের নাম তৈরি করতে হয় সেগুলো আমরা এখানে শিখবো, ঠিক আছে। তো তোমরা দেখো এখানে যে নামকরণটা করবে, এই নামকরণটা দেখো আমরা কী করবো এখানে, যে কতগুলো একটা সূত্র শিখবো এখানে, ঠিক আছে। তাহলে পুরো নামকরণটা আমরা একটা সূত্রের সাহায্যে এখানে দেখে নেবো, এই সূত্রটা মনে রাখবে তাহলে খুব ইজি হবে নামকরণটা। তো সূত্রটা দেখো, এটাকে লক্ষ্য করো, এখানে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করব সেই সূত্রটা হচ্ছে, ভালো করে লক্ষ্য রাখো, প্রথমে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে প্রতিস্থাপক। আমরা প্রথমে কী পাবো, এটা প্রতিস্থাপক, ঠিক আছে। আচ্ছা, আমরা বলে দেবো কোথায় প্রতিস্থাপক লাগবে কোথায় লাগবে না, ঠিক আছে। সবসময় প্রতিস্থাপক নাও থাকতে পারে, তাহলে প্রথমে থাকবে প্রতিস্থাপক, যদি থাকে তাহলে প্রতিস্থাপকটা আগে বলতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার প্রধান, ঠিক আছে, তারপর থাকবে শব্দমূল, ঠিক আছে, তারপরে থাকবে শ্রেণী প্রত্যয়, তারপর থাকবে গৌণ প্রত্যয়, ঠিক আছে, একদম শেষে থাকছে গৌণ প্রত্যয়। তো একটা জিনিস লক্ষ্য করো, একটা দেখো জৈব যৌগের মধ্যে এই সমস্ত জিনিসগুলো নাও থাকতে পারে, তা আমাদের প্রথমত চিনতে হবে যে এখানে কোনটা কি, কোনটা প্রতিস্থাপক, কোনটা প্রধান উপসর্গ, কোনটা শব্দমূল, কোনটা শ্রেণী প্রত্যয়, কোনটা গৌণ প্রত্যয়, এগুলো আমাদের এখানে চিনতে হবে। কিন্তু লক্ষ্য করো তাহলে আমাদের এখানে কী কী পাচ্ছি, এখানে প্রথমে আসে প্রতিস্থাপক, ঠিক আছে। প্রথম যেটা আমরা পাচ্ছি, এটাকে যেটা আমাদের জানতে হবে এখানে, সেটা হচ্ছে প্রতিস্থাপক কী জিনিস, ঠিক আছে। তারপরে হচ্ছে প্রধান উপসর্গটা কী, তারপরে হচ্ছে শব্দমূল, শব্দমূলটা কী, তারপর হচ্ছে তোমার শ্রেণী প্রত্যয়, শ্রেণী প্রত্যয়টা কী, এবং যেটা হচ্ছে গৌণ, গৌণ প্রত্যয় সেটা কী, ঠিক আছে। মনে রাখবে একটা জৈব যৌগের মধ্যে কিন্তু এই সমস্ত জিনিসগুলো থাকবে না, অর্থাৎ 1, 2, 3, 4, 5 এছাড়া আরও রয়েছে, আরও যদি আমরা কমপ্লেক্স জৈব যৌগ নিই সেক্ষেত্রে তোমার কী হবে, আরও অনেকগুলো জিনিস তখন অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা যেগুলো করবো এখানে মোটামুটি তোমাদের ক্লাস 10 স্ট্যান্ডার্ডে, তাহলে আমরা এই সূত্র কিন্তু অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। তো প্রতিস্থাপকটা পরে বলছি, তার আগে তোমরা একটা জিনিস বলছো যে প্রধান উপসর্গটা কী। তো দেখো প্রধান উপসর্গটা কখন লাগবে, যদি এটা কোনো সাইক্লিক যৌগ হয়, ঠিক আছে, তো সাইক্লিক যৌগের ক্ষেত্রে তখন প্রধান উপসর্গটা লাগবে, আর যদি সেটা সাইক্লিক যৌগ না হয় তাহলে তখন প্রধান উপসর্গটা লাগবে না, ঠিক আছে। তাহলে প্রধান উপসর্গটা কী জিনিস, এটা তাহলে প্রধান উপসর্গ উপসর্গ সেটা কী হবে, এটা প্রধান উপসর্গটা মনে রাখবে, যদি সাইক্লিক যৌগ হয়, ঠিক আছে, বদ্ধ শৃঙ্খল যৌগ হয়, তাহলে সেক্ষেত্রে আমরা উপসর্গটা ইউজ করব সাইক্লো, কী ইউজ করব, সাইক্লো, হ্যাঁ। যদি একটা রিং থাকে, যদি দুটো রিং থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বাই সাইক্লো ইউজ করি, বাই সাইক্লো, ঠিক আছে, তখন আমরা ইউজ করো বাই সাইক্লো, ঠিক আছে। তো তোমাদের ক্লাস 10 স্ট্যান্ডার্ডে এমনি তোমার কি সাইক্লিক যৌগ খুব মানে তোমাদের 10 সিলেবাসে তোমাদের থাকবে না, কিন্তু জাস্ট একটু শেখার জন্য তোমাদের আমি বলে রাখছি এটা। তো যদি প্রধান, দেখো এখানে যদি সাইক্লিক যৌগগুলো হয় তাহলে তখন আমরা তখন ইউজ করব কি, দেখো প্রধান উপসর্গ আমরা সাইক্লো ইউজ করব, আর যদি তোমার কি হয় যদি দুটো রিং একসাথে থাকে, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বাই সাইক্লো কথাটা ইউজ করব, ঠিক আছে। অর্থাৎ দুটো রিং যদি থাকে তাহলে আমরা ইউজ করবো বাই সাইক্লো। যেমন ধরো লক্ষ্য করো কোথায় ইউজ করবো, যেমন ধরো এখানে একটা যৌগ আমি লিখছি, দেখো সিএইচ টু, এটা এটা তোমার একটা সাইক্লিক যৌগ, ঠিক আছে। একটা দেখো তিনটা কার্বন বিশিষ্ট একটা সাইক্লিক যৌগ, ঠিক একইভাবে লক্ষ্য করো, এবং এখানে কতগুলো রিং রয়েছে, দেখো কতগুলো সাইকেল রয়েছে, এখানে
লক্ষ্য করে, এটাও একটা সাইক্লিক যৌগ, ঠিক আছে? তাহলে নামকরণ কীভাবে হবে আমরা শিখবো এখানে। তাহলে এটা একটা বদ্ধ শৃঙ্খল যৌগ, তাহলে এরকম যদি বদ্ধ শৃঙ্খল যৌগ হয় যদি আমরা পাই, তখন আমরা কি সাইক্লো বা বাইসাইক্লো কথা লাগাবো। একটাই যদি শৃঙ্খল হয়, একটা যদি বদ্ধ শৃঙ্খল হয় তাহলে সাইক্লো, আর যদি দুটো থেকে থাকে, বদ্ধ শৃঙ্খল একসাথে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বাইসাইক্লো কথাটা লাগাতে পারবো। কাদের ক্ষেত্রে লাগাবো লক্ষ্য করো, এটাকে যেমন লক্ষ্য করো এই যৌগটার ক্ষেত্রে, ঠিক আছে? লক্ষ্য করে এই যৌগটার ক্ষেত্রে আমরা লাগাচ্ছি এখানে, ঠিক আছে? এখানে দেখো কত কতগুলো রিং রয়েছে, এখানে এখানে দেখো দুটো রিং রয়েছে, দেখো এইদিকে একটা রিং, এদিকে 1, 2, 3, 4, 5টা কার্বনে একটা রিং, আর এদিকে 1, 2, 3, 4, 5, 6টা কার্বনে একটা রিং। তাহলে এটা তোমার কি এরকম যৌগগুলো হচ্ছে তোমার কি এটা বাইসাইক্লো যৌগ, হ্যাঁ, দুটো সাইক্লিক বা দুটো বদ্ধ শৃঙ্খল থাকবে, আর এখানে তোমার একটা করে বদ্ধ শৃঙ্খল রয়েছে। তাহলে এগুলোর ক্ষেত্রে আমরা তখন সাইক্লো কথাটা ইউজ করব। এটা তোমাদের দেখবে 10 স্ট্যান্ডার্ডে তোমাদের খুব একটা নেই, ফলে তোমাদের ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। যদি থাকে এরকম তখন আমরা এই উপসর্গটা ব্যবহার করব, নাহলে এটা আমরা ব্যবহার করব না, ঠিক আছে? যদি মুক্ত শৃঙ্খল যৌগ হয়, আমরা দেখো দেখাবে এখানে, যদি মুক্ত শৃঙ্খল যৌগ হয় ধরো এরকম CH3CH2 বা CH3, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই প্রধান উপসর্গটা তখন আসবে না। মুক্ত শৃঙ্খলের ক্ষেত্রে কিন্তু কিছু প্রধান উপসর্গ লাগে না, তখন এটা বাদ চলে যাবে, ঠিক আছে? তখন আমাদের থাকবে কি প্রতিস্থাপক যদি থাকে তো থাকে, আর নাহলে তখন আমরা চলে যাবো সরাসরি শব্দমূলে, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার দেখো প্রধান উপসর্গের ব্যাপারটা। প্রধান উপসর্গটা তোমরা ক্লাস 10-এ এতে পাবে না, ঠিক আছে? যদি এরকম বদ্ধ শৃঙ্খল যৌগ পাই তাহলে এটা লাগাবে, নাহলে লাগানোর দরকার নেই, ঠিক আছে? এবার আমরা চলে আসি শব্দমূল। শব্দমূল ব্যাপারটা কি, ঠিক আছে? শব্দমূল হচ্ছে তোমার যে জৈব যৌগটির মধ্যে যে কার্বন শৃঙ্খল আছে, জৈব যৌগটির কার্বন শৃঙ্খলের যতগুলি কার্বন থাকে, তাকে বা তার সংখ্যাকে শব্দমূল দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে শব্দমূল দ্বারা কী প্রকাশ করা হবে, না জৈব যৌগটির কার্বন শৃঙ্খলে, অ্যাকচুয়ালি প্রধান শৃঙ্খলে, ঠিক আছে? তাহলে ওই প্রধান শৃঙ্খলে বা কার্বন শৃঙ্খলে কতগুলো কার্বন আছে তার উপরে ভিত্তি করে আমরা বসাবো কি শব্দমূলটা, ঠিক আছে? তাহলে তুমি ধরো এখানে কার্বন সংখ্যা আমি লিখছি, এখানে কার্বন সংখ্যা, আর এখানে আমরা লিখছি এটা কার্বন সংখ্যা, আর এখানে হচ্ছে তোমার শব্দমূল, ঠিক আছে? তাহলে কার্বন সংখ্যা যদি এক হয়, একটাই কার্বন আছে, সেখানে শব্দমূল কী থাকবে, মিথ, ঠিক আছে? মিথ, METH। দুটো যদি থাকে তাহলে তখন হবে ইথ, ঠিক আছে? ETH। যদি তিন থাকে তাহলে হবে প্রোপ, ঠিক আছে? তখন থাকবে প্রোপ, PROP। যদি চার থাকে তাহলে সেক্ষেত্রে হবে বিউট, BUT। যদি পাঁচ থাকে তাহলে সেক্ষেত্রে ইউজ হবে পেন্ট, PENT, পেন্ট। যদি ছয় থাকে তাহলে হবে হেক্স, ঠিক আছে? HEX। ঠিক একইভাবে যদি সাতটা কার্বন থেকে থাকে তাহলে হবে কি হেপ্ট, তাহলে HEPT, হেপ্ট। আটটা যদি থাকে তাহলে হবে অক্ট, OCT, অক্ট। যদি নটা থাকে তাহলে হবে নন, ঠিক আছে? NON, নন। যদি দশটা থাকে তখন হবে ডেক, ঠিক আছে? তাহলে 10টা কিন্তু অনেক, 10-এর সিলেবাসের মধ্যে 10টা মানে অনেক। তাহলে আমাদের কার্বন সংখ্যা এখানে লক্ষ্য রাখো, তাহলে এটা হচ্ছে তোমার কার্বন সংখ্যা। আমি যদি কার্বন শৃঙ্খলা আমি যদি বুঝতে পারি একটা কার্বন আছে, তখন আমি শব্দমূলটা ব্যবহার করবো কি, শব্দমূলটা আমি ব্যবহার করবো মিথ, দুটো থাকলে ইথ,
তিন থাকলে প্রোব, চার থাকলে বিউট। তাহলে আমাদের দেখো দু নম্বর যে ব্যাপারটা, এই তিন নম্বর যে এখানে লক্ষ্য করো, তিন নম্বর যে ব্যাপারটা আমরা লিখে রেখেছি, এটা শব্দমূল সেটা বুঝলাম, তাহলে প্রধান উপসর্গ বুঝলাম। প্রধান উপসর্গ কখন ব্যবহার করবো? যদি আমাদের যদি বদ্ধ শৃঙ্খল যোগ হলে তাহলে আমরা প্রধান উপসর্গ ব্যবহার করবো, নাহলে প্রধান উপসর্গ ব্যবহার করার দরকার নেই, কিন্তু শব্দমূলটা সবসময় থাকবে, ঠিক আছে? কারণ জৈব যৌগটির মধ্যে, জৈব যৌগটির কার্বন শৃঙ্খলে কতগুলো কার্বন আছে অবশ্যই কী হবে, এর মধ্যে মিনিমাম তো একটা কার্বন থাকবে, তাহলে তোমার কার্বন সংখ্যা অনুসারে তোমার কী হবে, জৈব যৌগটাকে, জৈব যৌগটাকে আমরা কী ওই যে কার্বন সংখ্যা অনুসারে শব্দমূলটা আমরা পেয়ে যাবো, ঠিক আছে? চার নম্বর এখানে লক্ষ্য করো, এখানে সেটা হচ্ছে তোমার, সেটা হচ্ছে শ্রেণীপ্রত্যয়। শ্রেণীপ্রত্যয় ব্যাপারটা কী লক্ষ্য রাখো, শ্রেণীপ্রত্যয় দেখো আমরা দেখাচ্ছি এখানে, দেখো শ্রেণীপ্রত্যয়টা আমরা কী করে পাবো এখানে, শ্রেণী প্রত্যয়, তো শ্রেণী প্রত্যয় ব্যাপারটা লক্ষ্য করো, শ্রেণী প্রত্যয়টা কি না, একটা দেখো আমরা জৈব যৌগকে, দেখো আমরা জৈব যৌগকে কিভাবে ভাগ করতে পারি, দেখো জৈব যৌগকে, জৈব যৌগকে আমরা কি করে ভাগ করতে পারি, জৈব যৌগকে আমরা প্রধানত দু ভাগে ভাগ করি, তাই তো? একটা হচ্ছে তোমার একটা সম্পৃক্ত জৈব যৌগ, সম্পৃক্ত জৈব যৌগ, আর একটা হচ্ছে অসম্পৃক্ত জৈব যৌগ, অসম্পৃক্ত জৈব যৌগ, ঠিক আছে? তো সম্পৃক্ত মানে এখানে কি হবে, এখানে কার্বন কার্বন তোমার কি এক বন্ধন থাকবে, এখানে কি কার্বন কার্বন এক বন্ধনে উপস্থিত থাকবে, ঠিক আছে? অথবা কার্বনে চারটা যোজ্যতায় তোমার কি চারটা অন্য পরমাণু যুক্ত থাকবে, ঠিক আছে? তাহলে এখানে তোমার কি থাকবে, এটা কার্বন কার্বন এক বন্ধন থাকবে, অথবা কার্বনে চারটা যোজ্যতায় চারটা অন্য পরমাণু যুক্ত থাকবে। কিন্তু অসম্পৃক্ত মানে কি থাকবে, না এখানে তোমার কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে, ঠিক আছে? তাহলে সিসি দ্বিবন্ধন যদি থাকে, সিসি দ্বিবন্ধন উপস্থিত, অথবা সেটা হতে পারে সিসি ট্রিপল বন্ড উপস্থিত, তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন যদি ত্রিবন্ধন উপস্থিত থাকে তাহলে সেটা হবে অসম্পৃক্ত, ঠিক আছে? তাহলে লক্ষ্য করে অসম্পৃক্ত যৌগকে তাহলে দুভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে দ্বিবন্ধন যুক্ত, দ্বিবন্ধন যুক্ত, আরেকটা হচ্ছে ত্রিবন্ধন যুক্ত, ঠিক আছে? তাহলে এখানে লক্ষ্য কর, তাহলে আমরা জৈব যৌগকে ভাগ করছি সম্পৃক্ত, সম্পৃক্ত জৈব যৌগ যেটা, এটা হচ্ছে সম্পৃক্ত যৌগ বা স্যাচুরেটেড, স্যাচুরেটেড অর্গানিক কম্পাউন্ড, এটা হচ্ছে আনস্যাচুরেটেড, ঠিক আছে? তো আনস্যাচুরেটেডগুলোকে দেখো দুভাগে ভাগ হচ্ছে, কারণ আনস্যাচুরেটেড মানে কি অসম্পৃক্ত মানে হয় দ্বিবন্ধন থাকবে অথবা ত্রিবন্ধন, যদি দ্বিবন্ধন থাকে তাহলে সে দ্বিবন্ধনযুক্ত অসম্পৃক্ত যৌগ, আর ত্রিবন্ধন থাকলে কি হবে ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত যৌগ। তাহলে এবার লক্ষ্য করে যে শ্রেণীপ্রত্যয়টা, শ্রেণীপ্রত্যয়টা কিন্তু ওই জৈব যৌগের যে প্রকৃতি অনুসারে আসবে, অর্থাৎ যদি সম্পৃক্ত জৈব যৌগ হয় তাহলে লক্ষ্য করো এখানে, তাহলে জৈব যৌগের প্রকৃতি, জৈব যৌগের প্রকৃতি, আর এটা হচ্ছে শ্রেণীপ্রত্যয়, শ্রেণীপ্রত্যয়, ঠিক আছে? লক্ষ্য করো তাহলে জৈব যৌগের প্রকৃতি যে তোমার যদি সম্পৃক্ত হয়, সম্পৃক্ত জৈব যৌগ, সম্পৃক্ত জৈব যৌগ, সম্পৃক্ত বললাম কি করে বুঝবে, না যদি দেখা যায় শুধু কার্বন কার্বন এক বন্ধন আছে, অথবা কার্বনে চারটা পরমাণুতে, কার্বনে চারটা যোজ্যতায় চারটা পরমাণু যুক্ত আছে, তাহলে সেটা সম্পৃক্ত এলো। তাহলে সম্পৃক্ত যে জৈব যৌগ, সেই সম্পৃক্ত জৈব যৌগের জন্য আমরা শ্রেণীপ্রত্যয়ে কী ইউজ করব, এন, এ এন ই এন, আর বলে কি সম্পৃক্ত জৈব যৌগকে, এদের নাম কি এমনি ইঞ্জিনিয়ার নাম বলা আছে, এদেরকে অ্যালকেন বলা হচ্ছে, ঠিক আছে? এদেরকে বলা হচ্ছে অ্যালকেন। কেন এটা অ্যালকেন হচ্ছে একটু বুঝে রাখো ব্যাপারটা, যে এই যে আমরা শব্দমূল লিখছি না, এই শব্দমূলের ইন জেনারেল নাম হচ্ছে কি অ্যালক, এ এল কে, ঠিক আছে? এদেরকে কি বলা হচ্ছে অ্যালক। তাহলে লক্ষ্য করো অ্যালক, তাহলে যদি এটা অ্যালক যদি হয় তাহলে লক্ষ্য করো এখানে এটা তোমার কি হবে, এরা যে অ্যালক তার সাথে যুক্ত হচ্ছে এন, তোমার হচ্ছে অ্যালকেন, ঠিক আছে? তাহলে আমাদের সম্পৃক্ত জৈব যৌগকে অ্যালকেন কেন বলা হচ্ছে, দেখো অ্যালক মানে কি আসবে, কার্বন সংখ্যা অনুসারে আসবে মিথিত প্রোবিউট, একটা কার্বন হলে মিথে, দেখো একটা কার্বনকে আমরা কি বলি মিথ, তাহলে মিথেন ইথেন প্রোপেন বিউটেন এইভাবে চলতে থাকবে, তাহলে সম্পৃক্ত জৈব যৌগকে বলা হচ্ছে কি অ্যালকেন, ঠিক আছে? তো এখানে আমাদের কি শ্রেণীপ্রত্যয়টা যুক্ত হচ্ছে এন, ঠিক আছে? এটা সম্পৃক্ত জৈব যৌগের ক্ষেত্রে। এবার লক্ষ্য করো এটাকে, আমরা যদি অসম্পৃক্ত জৈব যৌগ নিই, অসম্পৃক্ত, অসম্পৃক্ত এবং দেখো দ্বিবন্ধনযুক্ত,
অসম্পৃক্ত দ্বিবন্ধনযুক্ত জৈব যৌগ, ঠিক আছে? তাহলে অসম্পৃক্ত দ্বিবন্ধনযুক্ত, আগেই বললাম তোমাকে যে আমাদের কি বলছি এটাকে, যে আমরা যে জেনারেল নাম যে শব্দমূলটা, ইন জেনারেল আমরা কি বলি অ্যালক। তাহলে অসম্পৃক্তদের ক্ষেত্রে কি হয়, দ্বিবন্ধনযুক্ত যৌগের ক্ষেত্রে যে শ্রেণী প্রত্যয়টা হচ্ছে ইন, হ্রস্ব ই দন্তন্য বা ইএনই ইন, তাহলে এদেরকে, এদের ক্ষেত্রে কি যে শব্দমূলটা হচ্ছে কি অ্যালক, তারপরে যুক্ত হচ্ছে ইন, তাহলে এদেরকে বলা হচ্ছে অ্যালকিন, এদেরকে ইন জেনারেল কি বলা হয় অ্যালকিন, ঠিক আছে? তিন নম্বর লক্ষ্য করো, অসম্পৃক্ত ত্রিবন্ধনযুক্ত, ত্রিবন্ধনযুক্ত, ঠিক আছে? তো ত্রিবন্ধনযুক্ত হলে তোমার কি, এখানে যেটা আমাদের শ্রেণী প্রত্যয়টা বসে সেটা হচ্ছে আই, ঠিক আছে? তাহলে এদেরকে আবার বলছি এখানে যে এদের শব্দমূলটা কি হয়, শব্দমূলটা কি হয় অ্যালকি হয়, তার সঙ্গে যুক্ত হচ্ছে আইন, তাহলে এটা কি হচ্ছে অ্যালকাইন। তাহলে ত্রিবন্ধনযুক্ত যে যৌগগুলোকে আমরা সাধারণ বলি কি অ্যালকাইন বলে থাকি, তাহলে অ্যালকেন, অ্যালক প্লাস এন অ্যালকেন, অ্যালক প্লাস ইন অ্যালকিন, অ্যালক প্লাস আইন অ্যালকাইন, ঠিক আছে? তাহলে এতে দেখো শ্রেণী প্রত্যয়গুলো বোঝা গেল। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে তোমরা এখানে আমাদের দেখো রুলটা যেটা বানিয়েছে এখানে, যে প্রধান উপসর্গ বুঝতে পারছো, এটাকে প্রধান উপসর্গ কি হবে, সাইক্লো বা বাইসাইক্লো হবে, শব্দমূল এটা হচ্ছে কার্বন, কার্বন সংখ্যা মিতি প্রোবিউট, হ্যাঁ কার্বন সংখ্যা, তারপর হচ্ছে তোমার শ্রেণী প্রত্যয়, শ্রেণী প্রত্যয় হচ্ছে যৌগটার প্রকৃতি, সেটা সম্পৃক্ত না অসম্পৃক্ত, যদি সম্পৃক্ত হয় তাহলে কি হবে, এটা যদি সম্পৃক্ত হয় তাহলে হচ্ছে এন, হ্যাঁ দেখো লক্ষ্য করো, যদি সম্পৃক্ত হয়ে যায় তাহলে তোমার আসবে এন, আর যদি অসম্পৃক্ত দ্বিবন্ধনযুক্ত হয় তাহলে হবে ইন, আর অসম্পৃক্ত ত্রিবন্ধনযুক্ত হলে তোমার হবে আইন, ঠিক আছে? তাহলে আমাদের দেখো এখানে লক্ষ্য করো, এখানে তাহলে আমরা প্রধান উপসর্গ জানলাম, শব্দমূল জানলাম, শ্রেণী প্রত্যয় জানলাম, ঠিক আছে? তো দেখো এই তিনটা থেকেই আমরা চাইলে এখানে নামকরণ করতে পারবো, ঠিক আছে? আমরা দেখো এই কয়েকটা নামকরণ এখান থেকে দেখিয়ে দিচ্ছি, তারপর আমরা দেখবো প্রতিস্থাপক থাকলে কী হবে এবং গৌণ প্রত্যয় থাকলে কী হবে, ঠিক আছে? তো এখানে লক্ষ্য করো যে আমরা এখানে নাম করছি, নামকরণ করছি এখানে, দেখো এখানে আমরা অ্যালকেনের নামকরণ তোমাদের শেখাচ্ছি, হ্যাঁ সম্পৃক্ত, সম্পৃক্ত হাইড্রোকার্বনের নামকরণ, সম্পৃক্ত হাইড্রোকার্বনের নামকরণ, হাইড্রোকার্বন কাদের বলা হচ্ছে, অর্থাৎ হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত যে সম্পৃক্ত যৌগগুলো, ঠিক আছে? তো একটা জিনিস লক্ষ্য করো যে সিএইচ ফোর এর আমরা কি করে নামকরণ তৈরি করব, একটা জিনিস বোঝো এখানে আমাদের, দেখো আবার দেখো সূত্রটা আমাদের চলে আসছে, দেখো সূত্রটাই প্রতিস্থাপক, আমরা দেখো এখানে আমরা যে যৌগগুলো নেবো তাদের মধ্যে প্রতিস্থাপক থাকবে না, তাহলে এই পার্সনটা থাকছে না, প্রতিস্থাপক থাকছে না, তাহলে কী হবে প্রধান উপসর্গ, দেখো প্রধান উপসর্গ কখন, যদি তোমার কি, তোমার কী হয় যদি বদ্ধ শৃঙ্খল যৌগ হয়, তাহলে আমাদের তো বদ্ধ শৃঙ্খল যৌগ নয়, ওটা সিএইচ ফোর বদ্ধ শৃঙ্খল যৌগ নয়, তাহলে প্রধান উপসর্গটা তখন থাকবে না। এবার আসবে শব্দমূল, শব্দমূল থাকবে, কেন থাকবে বলো তো, কারণ শব্দমূল হচ্ছে কতগুলো কার্বন আছে, তাহলে আমাদের যে এখানে উদাহরণটা নিয়েছি সেখানে হচ্ছে কটা কার্বন আছে, এখানে একটা, তাহলে আমাদের শুরু হবে কোনখান থেকে, আমাদের শুরু হবে কিন্তু আমাদের নামকরণের কথা শুরু শুরু হবে এখানে শব্দমূল থেকে, তাহলে আমাদের এখানে শব্দমূলটা কী পাচ্ছি, দেখো এখানে শব্দমূল আমাদের শুরু হচ্ছে কোথা থেকে, এটা শব্দমূল থেকেই শুরু হবে, শব্দমূল দেখো এটা নামকরণ আমরা শব্দমূল, লক্ষ্য করো শব্দমূল এটার জন্য কী হবে মিথ, কেন মিথ হচ্ছে একটা কার্বন আছে, একটা কার্বনের জন্য হচ্ছে মিথ, ঠিক আছে? এরপর লক্ষ্য করো শব্দমূলের পরে কী থাকে বলো, শ্রেণী প্রত্যয়, তো শ্রেণী প্রত্যয়ের এখানে কী হবে, শ্রেণী প্রত্যয়টা লক্ষ্য করো এটার মধ্যে দেখো এখানে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নেই, এবং কার্বন একটা কার্বনের সাথে দেখো চারটা হাইড্রোজেন যুক্ত আছে, তার মানে এটা সম্পৃক্ত, তাহলে সম্পৃক্ত হওয়ার জন্য তোমার কী হবে, দেখো সম্পৃক্ত হলে কী হয় শ্রেণী প্রত্যয়টা এন, অর্থাৎ এ দন্তন্য, তাহলে সেক্ষেত্রে কী তৈরি হয় মিথ যুক্ত এন সমান হচ্ছে মিথেন, দেখো আমরা ইংলিশে যদি করি এটাকে মিথ MeTH যুক্ত এন ANE, তাহলে আমাদের তৈরি হচ্ছে কি মিথেন, ঠিক আছে? তাহলে ঠিক একইভাবে তোমরা দেখো তৈরি করতে পারবে CH3 বন্ধন CH3, তাহলে দেখো ঠিক একইভাবে তৈরি করতে পারে, কটা কার্বন আছে এটা সম্পৃক্ত যৌগ বোঝাচ্ছে, কারণ দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নেই, এবং দেখো কার্বন কার্বন এখানে এক বন্ধন আছে, এখানে কোনো কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নেই, তাহলে এটা সম্পৃক্ত যৌগ, এখানে কোনো প্রতিস্থাপকও নেই আর প্রধান উপসর্গ কিন্তু এখানে হবে না, তাহলে এখানে শুরু হবে শব্দমূল থেকে কটা কার্বন আছে, এখানে দুটো কার্বন, তাহলে দুটো কার্বনকে কী বলা হচ্ছে এখানে ইথ, আর সম্পৃক্ত হওয়ার জন্য কী বসবে আবার এটা এন, তাহলে কী নাম আসবে এটাকে ইথেন, ঠিক আছে? তাহলে এটা কী নাম আসবে এখানে ইথেন, অর্থাৎ ETH প্লাস এন, এটা আছে তোমার ইথেন,
ঠিক আছে। ঠিক একইভাবে যে তিনটা কার্বন হয়, তাহলে তিনটা কার্বনের জন্য CH3 CH2 CH3, তাহলে তিনটা কার্বনের জন্য কি হবে? আমরা জানি দেখো, এক কার্বনকে মিথ, দুই কার্বনকে ইথ, আর তিন কার্বনকে প্রোপ বলে। তাহলে এখানে তিনটা কার্বন আছে, অর্থাৎ এটা হচ্ছে প্রোপ, প্রোপ। আর যেহেতু সম্পৃক্ত, তাহলে তুমি জানো শ্রেণীপদ্ধ এটা হচ্ছে এন, তাহলে হবে এটা প্রোপেন। এটা কি হবে? এটা প্রোপেন, ঠিক আছে। ঠিক একইভাবে যদি চারটা কার্বন হয়, দেখো CH3 CH2 CH2 CH3, তাহলে এখানে বুঝতে পারছো কটা কার্বন আছে এখানে? দেখো চারটা, এক দুই তিন চারটা কার্বন আছে। চারটা কার্বনকে কি বলে? বিউট। তাহলে বিউট, আর সম্পৃক্ত হলে এন, তাহলে বিউটেন, তাহলে বিউট যুক্ত এন, সেক্ষেত্রে আসছে বিউটেন। আশা করি বোঝা যাচ্ছে এটাকে। এমনি পাঁচটা কার্বন থাকলে কি হবে? পেন্ট যুক্ত এন, পেন্টেন। ছটা কার্বন থাকলে হবে হেক্স যুক্ত এন, হেক্সেন। সাতটা থাকলে হবে হেপ্ট যুক্ত এন, সমান হেপ্টেন। আটটা অকটেন, নয় হলে ননেন, দশ হলে ডেকেন, ঠিক আছে। তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বনের কিভাবে নামকরণ করা হয় বোঝা যাচ্ছে ব্যাপারটাকে, ঠিক আছে। তো লক্ষ্য করো, এরপরে আমরা যেটা করব, এখানে এখানে সম্পৃক্ত, দেখো এটা এই যৌগগুলো যেগুলো আমরা দিলাম এখানে কোনো, কিন্তু দেখো একটা জিনিস লক্ষ্য করো, এখানে কোনো শাখা কিন্তু নেই, ভালো করে লক্ষ্য করো, এখানে কোনো শাখা নেই। দেখো সরাসরি তোমার কি পরপর পরপর কার্বনগুলো যুক্ত হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে শাখাহীন, ঠিক আছে। কিন্তু যদি শাখা যুক্ত হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, ঠিক আছে। তাহলে আমরা এখন যেটা করছি, শাখাযুক্ত, শাখাযুক্ত, শাখাযুক্ত সম্পৃক্ত হাইড্রোকার্বনের নামকরণ, কার্বনের নামকরণ, ঠিক আছে, শাখাযুক্ত। তো তোমাদের বলে রাখছি এটা আমরা 10 স্ট্যান্ডার্ডের জন্য করছি এটা। তো দেখো 10 স্ট্যান্ডার্ডের জন্য আমাদের মোটামুটি কতগুলো জিনিস লাগবে এটাকে। তো শাখাযুক্ত মানে দেখো ব্যাপারটা বুঝো, এখানে শাখাযুক্ত হলে তোমার কী হবে? দেখো একটা যৌগ আমি নিচ্ছি এখানে, CH3 বন্ধন CH, নিচে লিখলাম CH3, তারপর লিখছি আমরা CH2, তারপর লিখছি বন্ধন CH3। তাহলে এটা একটা দেখো শাখাযুক্ত একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত এই জন্য কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নেই। তাহলে এটার আমরা কী করে নামকরণ করব? এবার একটা জিনিস এখানে লক্ষ্য করো, যে এই যৌগটা নামকরণ আমরা কী করে করবো? নামকরণ করতে গেলে তোমাদের প্রথমে যেটা করতে হবে, যে আমাদের নিয়মগুলো লক্ষ্য করো। এই যে নিয়মগুলো আমরা দেখো একে একে আমরা বলছি, শাখাযুক্ত যদি হয়ে যায় তাহলে নিয়ম, এক নম্বর নিয়ম হচ্ছে যে যে যৌগটা, যে শাখাযুক্ত যৌগটিকে, যৌগটি থেকে কী হবে? দীর্ঘতম, দীর্ঘতম কার্বন শৃঙ্খল নির্ণয় করা, শৃঙ্খল নির্ণয় নির্ণয় করতে হবে। তাহলে প্রথম তোমার কাজ হবে কি, যে তোমার যৌগটা যেটা দেওয়া আছে শাখাযুক্ত, সেখানে তোমার কাজ হচ্ছে তোমার দীর্ঘতম কার্বন শৃঙ্খলটাকে আগে নির্ণয় করতে হবে। তোমাকে দেখতে হবে এখানে যে দীর্ঘতম কার্বন শৃঙ্খলটাকে কোথায় রয়েছে। তো দেখো দীর্ঘতম কার্বন শৃঙ্খল, এবং সেই কার্বন শৃঙ্খলটা কিন্তু কী হবে তোমার, কি দীর্ঘতম, এবং তোমার কি দীর্ঘতম কী হচ্ছে? কন্টিনিউয়াস, মানে তোমার কি দীর্ঘতম এবং কন্টিনিউয়াস একটা কার্বন শৃঙ্খল তোমার বার করতে হবে। লক্ষ্য করো এখানে, কেউ যদি এইটাকে চেনটাকে নেয়, দেখো এক দুই তিন চার, কেউ যদি এই চার কার্বনের একটা শৃঙ্খল নেয়, ভালো করে দেখো এটাও নিতে পারো, কেউ যদি চায় তাহলে এটাও নিতে পারে, তাহলে সেক্ষেত্রেও যদি এটাকে প্রধান শৃঙ্খল হিসাবে নেয়, ঠিক আছে, তাহলে দীর্ঘতম যে কার্বন শৃঙ্খলটা যদি নেয় এটাকে, এক দুই তিন চার, চার কার্বনের, তাহলে এটা ক কার্বনের কার্বন শৃঙ্খল, চার কার্বনের, ঠিক আছে। আচ্ছা এইভাবে কেউ নিতে পারবে না, এক দুই তিন চার তারপরে পাঁচ, এইভাবে হয় না, কারণ বলতো এটার সাথে এটা যুক্ত নয়, ঠিক আছে। তাহলে এক দুই তিন চার, তাহলে এটা হচ্ছে তোমার দীর্ঘতম কার্বন শৃঙ্খল, ক কার্বনের, দেখো এটা চার কার্বনের। আরেকটা জিনিস লক্ষ্য করো, যে এখানে আর কী কী শৃঙ্খল রয়েছে, দেখো এখানে কেউ যদি বলে আমি এই শৃঙ্খলটা নেবো এক দুই তিন, অর্থাৎ কেউ যদি এই এই অংশটাকে ভেবে নেয়, যে এটাকে যদি কেউ, যদি কেউ সিলেক্ট করতে যায় এই দিকে শৃঙ্খলটা, তাহলে ক কার্বনের বলে শৃঙ্খলটা হচ্ছে এক দুই তিন, তাহলে এটা হচ্ছে তিন কার্বনের শৃঙ্খল, ঠিক আছে। আবার কেউ যদি চিন্তা করে যে আমি এই দিকে শৃঙ্খলটা নেবো, অর্থাৎ এই শৃঙ্খলটা, অর্থাৎ এক, দেখো এই এইটা যদি কেউ নিতে চায়, তাহলে সেক্ষেত্রেও তোমার কটা কার্বনের শৃঙ্খল হচ্ছে এক দুই তিন চার, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু চার কার্বনের শৃঙ্খল দাঁড়াচ্ছে এটাকে। তাহলে এই দিকটা দাঁড়াচ্ছে চার কার্বন, তাহলে দেখো এখানে অনুভূমিক যেটা আছে সেটাও চার কার্বনের, আবার যদি আমরা এই দিকেরটা নিই এখানে, তাহলে সেটা দাঁড়াচ্ছে তিন কার্বনের। তো আমাদের নিয়মটা হচ্ছে তোমার কি দীর্ঘতম কার্বন শৃঙ্খল নির্ণয় করতে হবে। তাহলে দীর্ঘতম বলতে দেখো এখানে তিন কার্বনে একটা শৃঙ্খল আছে, আর চার কার্বনে দুটো শৃঙ্খল আছে,
তাহলে আমরা কি করব, তিন কার্বনেরটাকে নেব না, আমরা কি করব, চার কার্বনের যে শৃঙ্খলটা আছে সেটাকে সেটাকে আমরা কি হবে, সেটাই আমরা দীর্ঘ, সেটাকে আমরা প্রধান শৃঙ্খল হিসাবে নিয়ে নেব। তো এখানে মনে রাখবে দীর্ঘতম যে কার্বন শৃঙ্খলটা পাবো সেটা হচ্ছে আমার প্রধান শৃঙ্খল, ঠিক আছে। তাহলে এখানে প্রধান শৃঙ্খলের দৈর্ঘ্য কত হবে, চার কার্বনেরটা, চার কার্বনেরটাই কি হবে প্রধান শৃঙ্খল হবে এটা। তাহলে লক্ষ্য করে এই যৌগটা যদি আমি আবার লিখি, এটাকে ধরো আবার লিখছি CH3 বন্ধন CH, বন্ধন CH2 বন্ধন CH3, তাহলে এইখানে প্রধান শৃঙ্খল কোনটা হবে, প্রধান শৃঙ্খলটা তুমি দেখো এটা চার কার্বনের ছিল এটা, অথবা এটা চার কার্বন অনুভূমিকেরটা। তো ধরো আমি এটাকে নিলাম, অনুভূমিকেরটাই নিচ্ছি, এটা এটা হচ্ছে তোমার চার কার্বনের একটা শৃঙ্খল, ঠিক আছে। তাহলে এটা ক কার্বনের শৃঙ্খলটা হচ্ছে এটা চার কার্বনের, এবং এই চার কার্বনের যে শৃঙ্খলটা এটা আমার কি হচ্ছে, এটা হচ্ছে মুখ্য শৃঙ্খল, এটা কি হবে, এটা মুখ্য শৃঙ্খল, ঠিক হবে, এটা হচ্ছে আমাদের কাছে কি মুখ্য শৃঙ্খল, বুঝাচ্ছে ওটা। তাহলে এভাবে আমাদের কি করতে হবে, এখানে মুখ্য শৃঙ্খলটাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো এবার একটা জিনিস লক্ষ্য করো যে তোমাদের দেখো নামকরণের সময়, দেখো আমরা কি বলেছি এখানে, নামকরণের সময় তোমাদের বলেছি প্রতিস্থাপক, এক নম্বরে দেখো প্রতিস্থাপক আছে। তাহলে প্রতিস্থাপকটা কীভাবে কী জিনিস এটাকে না লক্ষ্য করো, তুমি এখানে এটা মুখ্য শৃঙ্খল পেয়ে গেলে, তাহলে মুখ্য শৃঙ্খল মানে কি দীর্ঘতম যে শৃঙ্খলটা, দীর্ঘতম কার্বন শৃঙ্খলটা যে মুখ্য শৃঙ্খল, তাহলে এই দীর্ঘতম কার্বন শৃঙ্খলের সঙ্গে এই যে ছোট যে শৃঙ্খলটা যুক্ত আছে, এই যে ক্ষুদ্র যে শৃঙ্খল, দীর্ঘতম শৃঙ্খলের সাথে যে ক্ষুদ্র যে কার্বন শৃঙ্খল থাকবে, যে ক্ষুদ্র কার্বন শৃঙ্খল, সে ক্ষুদ্র কার্বন শৃঙ্খলকে কি বলা হবে, এটাকে বলা হবে তোমার প্রতিস্থাপক। কি বললাম, বুঝতে পারছো? তাহলে দীর্ঘতম কার্বন শৃঙ্খলটা যখন বেরিয়ে যাবে তখন তোমার কি হবে, তুমি যদি এটাকে, আমি যদি দেখো এভাবে যদি সোজা হয়ে যাবে, তুমি যদি দীর্ঘতম কার্বন শৃঙ্খলটাকে এভাবে যদি একটা ঘেরা তৈরি করে দাও, তাহলে লক্ষ্য করে এর সাথে যে যে ছোট ছোট শৃঙ্খলগুলো যুক্ত হবে সেগুলো তোমার কি হয় তখন এটা প্রতিস্থাপক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে প্রথম কাজটা হবে তোমার দীর্ঘতম কার্বন শৃঙ্খল নির্ণয়, এবং দীর্ঘতম কার্বন শৃঙ্খল নির্ণয় হয়ে গেলে তুমি বুঝতে পেরে যাবে যে এখানে প্রতিস্থাপক কে কে রয়েছে এটাকে, ঠিক আছে। তো যেমন আরেকটা দেখো এক্সাম্পল এখানে দেখাচ্ছি, এটাকে দীর্ঘতম কার্বন শৃঙ্খল কিভাবে নির্ণয় করবে, CH3 বন্ড CH, বন্ড CH2 বন্ড CH3, ঠিক আছে। তারপর এটা আছে বন্ড CH2 বন্ড CH3, ঠিক আছে। তাহলে এখানে দীর্ঘতম কার্বন শৃঙ্খলটা আমরা নির্ণয় করবো, তাহলে দীর্ঘতম কার্বন শৃঙ্খলটা আমরা কি করে নির্ণয় করব, লক্ষ্য করো এটা, হ্যাঁ। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, তাহলে আমাদের সমস্ত সম্ভাব্য শৃঙ্খলগুলো লক্ষ্য করতে হবে। তো কেউ যদি ধরো শুরু করে এখান থেকে নিয়ে, ধরো ধরো মনে করছে যদি আমি এইভাবে নিই 1 2 3 4, তাহলে 1 2 3 4, কেউ যদি ভাবে এটা প্রধান শৃঙ্খল হিসাবে নেবে, নিতে পারে, তাহলে কত কার্বনের হচ্ছে শৃঙ্খলটা, এটা চার কার্বনের শৃঙ্খল হয়ে যাবে। এবার যদি কেউ ভাবে যে এই দিকেরটা নেবে, তাহলে সেটা কত হয়ে যাবে বলে, এইভাবে এইভাবে যদি কেউ নিতে যায় তাহলে সেটাও কিন্তু দেখো চার কার্বনেরই হচ্ছে, 1 2 3 4, এটাও চার কার্বনের হবে। কিন্তু কেউ যদি এটা নিতে চায় 1 2 3 4 5, এইটা, এই যদি আমি যে রেড যেটা দিয়ে ঘেরাটা বানিয়ে দিচ্ছি, এটা যদি কেউ নিতে চায় তাহলে ক কার্বন হচ্ছে 1 2 3 4 5, তাহলে বুঝতে পারছে যে রেডিংকে যেটা লিখছি সেটা পাঁচ কার্বনের যে কার্বন শৃঙ্খল, পাঁচ কার্বনের যে দেখো এটা তো পাঁচ কার্বনের শৃঙ্খল, তাহলে এটা হবে দীর্ঘতম শৃঙ্খল, ঠিক আছে। তাহলে দীর্ঘতম শৃঙ্খলটা তখন বেরিয়ে যাচ্ছে এটাকে, তাহলে এখানে দীর্ঘ, এটা তাহলে দীর্ঘতম শৃঙ্খলটা হচ্ছে পাঁচ কার্বনের শৃঙ্খলটা হচ্ছে দীর্ঘতম শৃঙ্খল, তাহলে এটা এখানে কি হবে পাঁচ কার্বন যে শৃঙ্খল এটা এখানে মুখ্য শৃঙ্খল হয়ে যাবে এটাকে। তা লক্ষ্য করে এখানে আমি যদি এইটাকে আবার ড্র করছি, দেখো CH3 বন্ড CH, নিচে CH2 CH3, ঠিক আছে। তাহলে CH2 বন্ড CH3, তাহলে এটা পেয়ে যাচ্ছে তোমার, এটা যদি মুখ্য শৃঙ্খল হয়ে থাকে, লক্ষ্য করো এটা মুখ্য শৃঙ্খল, তাহলে অটোমেটিক্যালি লক্ষ্য করো এটা তোমার কি হলো, এটা এটা প্রধান শৃঙ্খলটা দীর্ঘতম শৃঙ্খল, তাহলে এর সাথে এটা যুক্ত আছে CH3, এই CH3টাই এখানে কি এটা প্রতিস্থাপক, ঠিক আছে, এটা তোমার হচ্ছে প্রতিস্থাপক। তাহলে যেটা প্রথম যেটা আমাদের কাজ করতে হবে যে যদি এমনি প্রতিস্থাপক যুক্ত থাকে, তাহলে প্রতিস্থাপক বা ব্রাঞ্চ যদি থাকে এখানে, হ্যাঁ, যদি শাখা যুক্ত হয় হাইড্রোকার্বনটা, তাহলে আমরা কি করবো এখানে প্রধান শৃঙ্খলটা নির্ণয় করবো, প্রধান শৃঙ্খলের সঙ্গে যে প্রতিস্থাপকটা যুক্ত আছে সেটাকে আমরা বের করে নেবো যে প্রতিস্থাপকটা এখানে কি, ঠিক আছে। তাহলে প্রথম নিয়মটা হচ্ছে এখানে কি যে যেটা হচ্ছে এখানে কি যে সেটা হচ্ছে তোমার দীর্ঘতম কার্বন শৃঙ্খল নির্ণয়, ঠিক আছে। এবার নিয়ম দুই, দু নম্বর দেখুন, দু নম্বর নিয়ম হচ্ছে দীর্ঘতম কার্বন শৃঙ্খলে, দীর্ঘতম কার্বন শৃঙ্খলে শৃঙ্খলে তোমার কি নাম্বারিং করে, নাম্বারিং করে
প্রতিস্থাপকের অবস্থান বোঝানো। তাহলে এরপর আমরা যেটা করবো এখানে, যে আমরা কি করবো, যে প্রধান শৃঙ্খল যেটা আছে সেই প্রধান শৃঙ্খলে নাম্বারিং করবো। কারণ শৃঙ্খল মানে তার দুটো মুখ আছে, কেউ ধরো এখান থেকে যদি যায়, কেউ যদি এখান থেকে ধরো কাউন্টিং স্টার্ট করে 1 2 3 4 5 করতে পারে, অথবা কেউ ধরো এখান থেকে কাউন্টিং স্টার্ট করে 1 2 3 4 5 করতে পারে। কিন্তু কোন দিক থেকে যাবো, এখান থেকে একটা শৃঙ্খলে তো দুদিকে মুখ রয়েছে, এই দিক থেকেও কেউ স্টার্ট করতে পারে, আবার কেউ এই দিক থেকেও স্টার্ট করতে পারে। কোন দিক থেকে স্টার্ট করবে না, দেখো এখানে নিয়মটা হচ্ছে এই নাম্বারিংটা কীভাবে করবে, না নাম্বারিংটা এমনভাবে করতে হবে যে দেখো এমনিতে খুব সহজ হতে পারে, নাম্বারিংটা সেই দিক থেকে করবে যে দিক থেকে গেলে এই প্রতিস্থাপক যেটা আছে সামনে পাবে, ঠিক আছে, বা প্রতিস্থাপক যুক্ত যে কার্বনটা সে কার্বনের উপর কি ন্যূনতম সংখ্যা বসবে। তাহলে লক্ষ্য করে এটাকে যদি আমরা নাম্বারিং করে দিয়ে থাকে, তাহলে নাম্বারিং নাম্বারিং সেই দিক থেকে করতে হবে, করতে হবে যেদিক থেকে করলে করলে প্রতিস্থাপক যুক্ত প্রতিস্থাপক যুক্ত কার্বনের ওপর কার্বনের ওপর ন্যূনতম ন্যূনতম সংখ্যা বসে, ঠিক আছে। তাহলে আমরা যদি নাম্বারিং করি তাহলে এমনভাবে নাম্বারিং করতে হবে যাতে কি হয় এটা, যে প্রতিস্থাপক যুক্ত কার্বনের উপর ন্যূনতম সংখ্যা যেন বসে। এবার যদি কেউ লক্ষ্য করে এটা যদি কেউ কাউন্টিং করে 1 2 3 4 5, ঠিক আছে, তো এখানে আমরা প্রতিস্থাপক কোথায় পাচ্ছি, 3-এ পাচ্ছি। এবার এইখানে এই যৌগটার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, এই যৌগ আমি যদি এই দিক থেকে কাউন্টিং করো, ধরো এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, তাহলে দেখো এখানে আমি যদি লেফট থেকে রাইটে যাই, হ্যাঁ সরি সরি রাইট রাইট থেকে লেফটে যদি যাই, তাহলে সেটা কি হবে, 3-এ আমাদের প্রতিস্থাপকটা পাচ্ছি, আর আমি অর্থাৎ এই দিক থেকে আমি যদি স্টার্ট করি তা আমি 3-এ পাচ্ছি, এই দিক থেকে স্টার্ট করলে তাও 3-এ পাচ্ছি। তাহলে যে কোনো দিক থেকে এটা স্টার্ট করলে আমাদের হয়ে যাবে। কিন্তু লক্ষ্য করো এই যে শৃঙ্খলটা, এই শৃঙ্খলটার ক্ষেত্রে লক্ষ্য করো আমরা কোথায় কোন দিক থেকে স্টার্ট করবো। কেউ যদি ধরো এখানে এখান থেকে কেউ যদি ধরো এখানে যদি স্টার্ট করে, এখানে যদি এই দিক থেকে স্টার্ট করে, তাহলে 1 2 3 4, ঠিক আছে, কেউ যদি রাইট থেকে লেফটে যায় তাহলে এটা 1 2 3 4, তাহলে প্রতিস্থাপক 3 নম্বর পাওয়া যাচ্ছে। আর কেউ যদি এখান থেকে লেফট থেকে রাইটে যায় 1 2 3 4, তাহলে লক্ষ্য করো তখন প্রতিস্থাপক কত নম্বর পাওয়া যাচ্ছে, দেখো প্রতিস্থাপক পাওয়া যাচ্ছে এখানে 2 নম্বরে। তাহলে কোন দিক থেকে গেলে প্রতিস্থাপক যুক্ত কার্বনের উপর ন্যূনতম সংখ্যা বসছে সেটা হচ্ছে তোমার লক্ষ্য করো, এটা বাম দিক থেকে যদি ডান দিকে যাও তাহলে তখন কত বসছে, এটা প্রতিস্থাপকের উপর 2 বসছে। তাহলে তখন কি হবে, আমরা তোমরা কী করবে, এটা বাম দিক থেকে ডান দিকে যাবো, অর্থাৎ এই নাম্বারিংটা ঠিক আছে আর এই এই নাম্বারিংটা তখন ভুল আছে, ঠিক আছে। তাহলে এবার দু নম্বর রুলটা বোঝা গেলো, তাহলে নাম্বারিং কোন দিক থেকে করবো, না যে দিক থেকে গেলে তোমার কি প্রতিস্থাপকটা আমরা সামনে পাবো, ঠিক আছে। অ্যালকিল মূলক কি, অ্যালকিল মূলক কি পড়বো, ঠিক আছে। তো অ্যালকিল মূলক দেখো একটা জিনিস লক্ষ্য করো, যে সম্পৃক্ত, দেখো অ্যালকিল মূলকে যদি আমরা এখানে বানান, অ্যালকিল ALKYL, অ্যালক তোমাদের আগে বলেছি যে মিথিক প্রোবিউট হচ্ছে অ্যালক, তার সাথে আমাদের লাগছে ওয়াইল, ঠিক আছে। তাহলে কী হবে বলতো নামটা, এটা যদি লক্ষ্য করো এটা একটা কার্বন হলো মিথাইল, দুটো কার্বন হলো ইথাইল, 3 হলে প্রোপাইল, 4 হলে বিউটাইল, পেন্টাইল, হেক্সাইল, এইভাবে। তো অ্যালকিল গ্রুপটা কী জিনিস লক্ষ্য করো, যে সম্পৃক্ত হাইড্রোকার্বন, ধরো এটা যে মিথেন, তো মিথেন থেকে যদি একটা হাইড্রোজেন বের করে দাও তাহলে কী পড়ে থাকবে, এটা বন্ধন CH3। তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে যদি একটা কার্বন একটা হাইড্রোজেন বেরিয়ে যায়, ঠিক আছে, সম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে যদি তোমার কী হয় একটি হাইড্রোজেন বেরিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে যে গ্রুপটি বা মূলকটি তৈরি হবে সেই মূলকটিকে আমরা কী বলবো, এটাকে অ্যালকিল মূলক বলবো, ঠিক আছে। তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গেলে যে মূলকটি পাওয়া যাবে সেটাকে আমরা অ্যালকিল মূলক বলবো, ঠিক আছে। তো এখানে আমরা নামকরণ কী করি, দেখো লক্ষ্য করো এটা হচ্ছে আমরা কী নাম বলি এটাকে, দেখো এটা বলি মিথেন, এটা ইংরেজিতে নামটা লিখছি, দেখো এটা মিথেন। তো আমরা এটার নামকরণ কীভাবে করবো, দেখো এটা নামকরণ করবো, দেখো যেটা যেটা সম্পৃক্ত হাইড্রোকার্বনের যার নাম আছে, যেমন এটা মিথেন, তাহলে এন শব্দটা আমরা তুলে দেবো, এন যে এটা এ নিয়ে এটা পুরোটা বাদ যাবে, আর এটা বাদ গিয়ে নিয়ে তার জায়গায় আমাদের যোগ হয়ে যাবে, তাহলে এটা বাদ চলে যাবে
আর এটার জায়গায় যুক্ত হয়ে যাবে কি ওয়াইল, ঠিক আছে? তাহলে তখন কি হয়ে যাবে, এটা নাম মিথাইল, তখন কি নাম হয়ে যাবে, একটা নাম হয়ে যাবে মিথাইল। তাহলে সিএইচথ্রি গ্রুপটা নাম হচ্ছে মিথাইল। কীভাবে লক্ষ্য করো, সিএইচথ্রি বন্ধন সিএইচথ্রি, এখান থেকে যদি একটা হাইড্রোজেন আমাদের বের করে দিই তাহলে আসবে সিএইচটু বন্ধন সিএইচথ্রি, বা এটা হচ্ছে C2H5 বন্ধন C2H5। তাহলে এটা কী নাম হবে, এটা আগেরটা কী ছিল বলে ইথেন, তাহলে আবার এন বাদ দিয়ে ওয়াইল যোগ করে দাও, তাহলে কী নাম হয়ে যাবে, এটা ইথাইল, ঠিক আছে? আগেরটা ছিল নাম ছিল কি মিথাইল, এটা নাম ছিল ইথাইল, ঠিক আছে? ঠিক একইভাবে যদি তিন তিন কার্বনে যদি একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন নাও, CH3 CH2 CH3, তাহলে সেক্ষেত্রে এটা কী নাম হবে, এটা এটা তোমরা জানো তিনটে কার্বন হতো প্রোপাইল, প্রোপাইল, তাহলে একটা হাইড্রোজেন বেরিয়ে, সরি এটা প্রোপেন, এটা হচ্ছে প্রোপেন, তাহলে একটা হাইড্রোজেন বেরিয়ে গেলে কী তৈরি হবে, এন এন সরে যাবে, ওয়াইল আসবে, তাহলে প্রোপাইল হয়ে যাবে, ঠিক আছে? তাহলে বন্ধন CH2 বন্ধন CH2 বন্ধন CH3, এটাকে নাম হচ্ছে তোমার কি প্রোপাইল, এটা নাম হয়ে যাবে তোমার কি প্রোপাইল। তো এটা প্রোপাইল, দেখো আমরা কেন এটা পড়ছি, কারণ যখন প্রতিস্থাপক হিসাবে এরাই থাকবে, ঠিক আছে? আমাদের ক্লাস টেনের স্ট্যান্ডার্ডে আমাদের এগুলোই অনেক, তো লক্ষ্য করো এগুলোকে, যে আমরা কি করব এটাকে, যে এগুলো আবার কী হিসাবে, যে অ্যালকিল গ্রুপগুলো থাকবে আমার প্রতিস্থাপক হিসাবে থাকবে, অর্থাৎ প্রধান শৃঙ্খলের সঙ্গে যে ছোটো ছোটো যে শৃঙ্খলগুলো যুক্ত থাকবে তারা এরাই যুক্ত থাকবে, ওয়াই মিথাইল। তাহলে CH3টাকে দেখে যদি প্রতিস্থাপক হিসাবে থাকে তাহলে চিনতে হবে এটা হচ্ছে মিথাইল, যদি যদি C2H5 বা CH2 CH3 থাকে তাহলে চিনতে হবে এটা ইথাইল, যদি CH2 CH2 CH3 থাকে বা এটাকে আমরা লিখতে পারি কত C3H7 যদি থাকে তাহলে এটা চিনতে হবে এটা কি, এটা হচ্ছে প্রোপাইল, ঠিক আছে? তাহলে এগুলো তোমার থাকবে কী হিসাবে থাকবে, এরা এই অ্যালকিল গ্রুপগুলোই থাকবে তোমার কি প্রতিস্থাপক হিসাবে থাকবে, কোথায় থাকবে, এরা প্রধান শৃঙ্খলে প্রতিস্থাপক হিসাবে থাকবে, ঠিক আছে? তাহলে নামকরণের সময় আমরা কী করব, এই অ্যালকিল গ্রুপগুলোকে তোমার কি এর প্রতিস্থাপক হিসাবে পাবো এবং এদেরকে প্রতিস্থাপক গ্রুপ হিসাবে নামকরণ করবো এটাকে, ঠিক আছে? তাহলে আবার দেখো লক্ষ্য করো এখানে, যে নামকরণটা তোমাদের যদি এখানে ভালো করে লক্ষ্য করো, তাহলে দেখো এখানে কি নামকরণটাতে আমাদের কী ছিল, এখানে লক্ষ্য করো এখানে নামকরণে কী ছিল, প্রতিস্থাপক, তাহলে প্রতিস্থাপক আমরা কি অ্যালকিল গ্রুপগুলোকে পাবো, তারপর কি প্রধান উপসর্গ, আমি বলছি প্রধান উপসর্গ কাদের ক্ষেত্রে হবে, সাইক্লিক যৌগের ক্ষেত্রে হবে, তাই এটা ইন জেনারেলি আমরা পাবো না। তারপরে যে শব্দমূল, প্রধান শৃঙ্খলে কতগুলো কার্বন আছে, শ্রেণী প্রত্যয় সম্পৃক্ত না অসম্পৃক্ত সেটা, আর গৌণ প্রত্যয় আমরা এখন নিচ্ছি না, কার্যকরী গ্রুপগুলো যখন আসবো তখন আমরা এই নামকরণটা দেখিয়ে দেবো এটাকে, হ্যাঁ? তাহলে লক্ষ্য করে এখানে যে আমরা কীভাবে নামকরণগুলো করবো এটাকে, ঠিক আছে? তো দেখো এখানে সম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে আমরা দেখো কী করে নামকরণগুলো করবো এটাকে, তাহলে দেখো এখানে তোমরা নিয়মগুলো বুঝতে পারলে যে আমরা কী কী নিয়ম ফলো করব, যে আমরা প্রথমে করব কি দীর্ঘতম শৃঙ্খলে কী করতে হবে, নির্ণয় করতে হবে দীর্ঘতম শৃঙ্খলটা কি, সেটাই মুখ্য শৃঙ্খল হবে, এবং মুখ্য শৃঙ্খলের সঙ্গে যে ছোটো ছোটো যে ক্ষুদ্র ক্ষুদ্র শৃঙ্খলগুলো থাকবে সেগুলো হচ্ছে তোমার কি, এগুলো হচ্ছে তোমার প্রতিস্থাপক, ঠিক আছে? তো তারপর আমরা কী করবো, এটা নাম্বারিং করবো মুখ্য শৃঙ্খলে, নাম্বারিংটা কীভাবে কোন দিক থেকে স্টার্ট করবো, না যেদিক থেকে স্টার্ট করলে আমরা দেখবো প্রতিস্থাপকযুক্ত কার্বনটির উপর কী হবে ন্যূনতম সংখ্যা বসছে, প্রতিস্থাপকযুক্ত কার্বনটির উপর ন্যূনতম সংখ্যা বসছে, আমরা সেই দিক থেকে নাম্বারিং করব। এটার ক্ষেত্রে যেমন দেখো যেদিক থেকে করি 1 2 3 বা 1 2 3 যেদিক থেকে করি একই আসছে, তাহলে যে কোনো দিক থেকে নাম্বারিং করা যায়, কিন্তু এই নিয়ে এটার ক্ষেত্রে লক্ষ্য করো এটার ক্ষেত্রে কিন্তু তা হচ্ছে না। আমরা যদি এখান দেখো, আমরা দেখো এখানে যদি বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে লক্ষ্য করো 1 2 2-এ আমরা পেয়ে যাচ্ছি প্রতিস্থাপক, তাহলে আমরা কোন দিক থেকে যাবো, বাম দিক থেকে ডান দিকে যাবো, ঠিক আছে? কিন্তু এখানে লক্ষ্য যদি আমরা দেখো ডান দিক থেকে বাম দিকে যাই তাহলে 1 2 3, তাহলে রেডিংকে যেটা লিখছি সেটা কিন্তু ভুল, কারণ এটা কি প্রতিস্থাপকযুক্ত কার্বনটার উপর 3 দিয়ে প্রকাশিত হচ্ছে, তাহলে আমরা কী করতো ন্যূনতম সংখ্যা, যেমন এটার উপর পড়ছে 2, তাহলে আমরা এই নাম্বারিংটা ঠিক হবে, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে, কিন্তু ডান দিক থেকে বাম দিকে এটা ভুল হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এবার দেখো আমরা নামকরণ কী করে করবো এটা, ঠিক আছে? তাহলে নামকরণের জন্য তোমাদের আগেই বলেছি যে রুলটা আমরা কাজে লাগিয়েছিলাম, রুলটা আমরা আবার বলছি দেখো এখানে কোন রুলটা আমরা কাজে লেগেছিলাম, এখানে লক্ষ্য রাখো এটা যে রুলটা হচ্ছে তোমার কি দেখো প্রতিস্থাপক, আগে তোমার কি আসবে প্রতিস্থাপক, প্রতিস্থাপক এবং তার লক্ষ্য করো প্রত্যেকটা জিনিস প্রতিস্থাপক এবং তার অবস্থান, প্রতিস্থাপক আসবে তার অবস্থান সমেত, তাহলে লক্ষ্য করো আমাদের নাম্বারিং কোনটা ঠিক ছিল, এটা দেখো এটাকে আমি আবার লিখে নিচ্ছি এখানে CH3 বন্ধন CH, নিচে CH3 বন্ধন CH2 বন্ধন CH3, ঠিক আছে? তাহলে এটা তোমরা নাম্বারিং করে নিচ্ছি, এটাকে নাম্বারিং বুঝতে পারছি যে এটা 1 2 3 4, তাহলে এখানে 2 বসবে যদি আমরা দেখো বাম দিক থেকে ডান দিকে, আর যদি ডান দিক থেকে বাম দিকে চলে 1 2 3 হয়ে যাচ্ছে,
তাহলে আমাদের এই দিক থেকে নাম্বারিংটা করতে হবে, দেখেও বোঝা যাচ্ছে সামনে আসছে এই দিক থেকে, তাহলে 1 2 3 4, ঠিক আছে, তাহলে এই নাম্বারিংটা ঠিক আছে, কারণ এই দিক থেকে করলে কত, 3 হয়ে যাবে। তাহলে দেখো নামকরণ আমরা কী করে করবো, তাহলে প্রথম আসে প্রতিস্থাপক, তোমাদের একটা জিনিস বুঝতে পারছো যে এটাই হচ্ছে প্রধান শৃঙ্খল, তাহলে প্রধান শৃঙ্খলকে আমরা নাম্বারিং করে নিয়েছি। এরপরের কাজ হচ্ছে প্রতিস্থাপক নির্ণয়, প্রতিস্থাপক কী, এই যে CH3, দেখো CH3 কী বলেছিল, যেহেতু এটা কি মিথেন থেকে একটা হাইড্রোজেন কম, তার মানে হচ্ছে কি অ্যালকিল গ্রুপ, এটার নাম হচ্ছে মিথাইল, তাহলে এই মিথাইল গ্রুপটা হচ্ছে প্রতিস্থাপক, তাহলে আমাকে বলতে হবে প্রতিস্থাপকের নামটা কী, নাম এটা মিথাইল, এবং কোথায় আছে প্রধান শৃঙ্খলে, 2 নম্বরে, তাহলে নাম হবে, তাহলে প্রথমে কী আছে তাহলে প্রতিস্থাপক, কোথায় আছে প্রতিস্থাপক, 2-এ, তাহলে 2 2 মিথাইল, এটা হবে 2 মিথাইল, ভালো করে লক্ষ্য করো, আমি ভেঙে ভেঙে লিখছি, তারপর আমি জয়েন করে দেবো এটা। তো এখানে প্রধান উপসর্গ আসবে না, কারণ এটা কি, এটা তোমার প্রধান উপসর্গ কেন আসবে না, কারণ এটা তোমার কি যেটা এটা মুক্ত শৃঙ্খল যৌগ, ঠিক আছে। শব্দমূল কি হবে, না শব্দমূল হচ্ছে প্রধান শৃঙ্খলে কটা কার্বন আছে, এখানে কটা কার্বন আছে, 1 2 3 4টা কার্বন, 4 কার্বনকে আমরা জানি হচ্ছে বিউট, তাহলে আমি জাস্ট একটু তোমার প্লাস প্লাস করে দেখাচ্ছি এটা, তাহলে তোমার কি হবে এটা বিউট, তাহলে তোমার কি হচ্ছে এটা শব্দমূলটা আসছে কি বিউট, ঠিক আছে। এরপরে কি আছে শ্রেণীবদ্ধ, এটা সম্পৃক্ত যৌগ, সম্পৃক্ত যৌগের ক্ষেত্রে কি হয় শ্রেণীবদ্ধ N, ঠিক আছে। আর এখানে লক্ষ্য করো এখানে কোনো কার্যকরী গ্রুপ নেই, তাহলে গৌণ প্রত্যয়টা এখানে আসবে না, তাহলে নামটা কি দাঁড়ালো 2-মিথাইল, ঠিক আছে, একসাথে চলবে এটা বিউটেন, 2-মিথাইল বিউটেন, ঠিক আছে। তাহলে যৌগটার নামটা বুঝতে পারছো, যৌগটার নাম তোমার কি হলো 2-মিথাইল বিউটেন, কি নাম হয়ে গেল যৌগটা 2-মিথাইল বিউটেন হয়ে গেল, ঠিক আছে। এবার লক্ষ্য করো আমরা দেখো আর পরে যে যৌগটা সেই যৌগটার নামকরণ আমরা দেখিয়ে দিচ্ছি, তোমরা এতক্ষণ বুঝতে পেরে গেছো যে এটা কী করে নামকরণ করা হবে, তো নিয়ম যেভাবে আছে সেই নিয়ম অনুসারে আমরা দেখো নিয়ম ফলো করবো এটাকে। তো আগে আমরা এই যৌগটা আবার লিখে নিচ্ছি, দেখো CH3 বন্ধন CH, নিচে হচ্ছে CH2 বন্ধন CH3, আর ঠিক আছে CH2 বন্ধন CH3, ঠিক আছে। তাহলে লক্ষ্য করে এই যৌগটা আমরা নামকরণ কীভাবে করব, তো আমরা দেখো এর প্রধান শৃঙ্খল কীভাবে নির্ণয় করে বলে দিয়েছি যে এইটা আমাদের হচ্ছে প্রধান শৃঙ্খলটা, কতগুলো কার্বন আছে এখানে, 5টা কার্বন আছে, এবং যেদিক থেকে নাম্বারিং করব আমাদের হয়ে যাবে, কারণ যেদিক থেকে হচ্ছে 3 নম্বরে আসছে, তাহলে নাম্বার হচ্ছে 1 2 3 4 5, ঠিক আছে। তাহলে এইভাবে যদি আমরা নাম্বারিং করে দিই তাহলে কী নাম নামকরণটা কী নাম আসছে বলো এটা যৌগটার, না তোমরা বুঝতে পারছো এখানে প্রতিস্থাপক কী আছে মিথাইল, তাহলে আগে হবে প্রতিস্থাপক, যা একদম একদম রুল ফলো করতে হবে, প্রতিস্থাপক কোথায় আছে 3-এ, তাহলে 3-মিথাইল, ভালো করে লক্ষ্য করো 3-মিথাইল, দেখো একটু যোগ করে করে লিখছি, তারপর আমি ফাইনালি বলে দিচ্ছি 3-মিথাইল, লক্ষ্য করো প্রধান উপসর্গ হবে না, কারণ এটা তোমার মুক্ত শৃঙ্খল যৌগ। শব্দমূল কী হবে, না শব্দমূল তোমরা জানো এটা প্রধান শৃঙ্খলে কটা কার্বন আছে এখানে, 5টা, তাহলে হবে কি আমরা যোগ করে লিখছি এটা, হ্যাঁ পেন্ট, কী হলো এটা পেন্ট, আর এটা কি শ্রেণী প্রত্যয়টি কি সম্পৃক্ত, তাহলে N, তাহলে চলে আসবে কত 3-মিথাইল পেন্টেন, এটা কিন্তু মনে রাখতে হবে যে এখানে কোনো ফাঁকা ফাঁক ফাঁক কিন্তু নেই, আমি লিখেছি এখানে দেখো এগুলোর মধ্যে যে 3-মিথাইল পেন্টেনের মধ্যে কোনো ফাঁকা স্থান নেই এটা, অর্থাৎ 3-মিথাইল পেন্টেন, ঠিক আছে, এটা নাম হবে তোমার এই যৌগটা, এখানে কোনো কিন্তু গ্যাপ থাকবে না, 3-মিথাইল পেন্টেন লিখতে গিয়ে যদি হয়ে যায় তো এখানে গ্যাপ থাকার কথা নয়, ঠিক আছে। তাহলে এভাবে তোমরা কী করতে হবে যে একটু যদি শাখাযুক্ত যৌগ হয় তাহলে শাখাযুক্ত যৌগের ক্ষেত্রে কী হবে সহজে নামকরণ করতে পারবে, ঠিক আছে। এবার লক্ষ্য করো এটা হচ্ছে তোমার শাখাযুক্ত সম্পৃক্ত যৌগের ক্ষেত্রে আমরা নামকরণগুলো দেখালাম, ঠিক আছে। তো লক্ষ্য করো এখানে যে আমরা যদি অসম্পৃক্ত যৌগের নামকরণ করতে যাই, অসম্পৃক্ত যৌগের নামকরণ আমরা কীভাবে করব, ঠিক আছে। তো অসম্পৃক্ত যৌগের নামকরণ, অসম্পৃক্ত যৌগের নামকরণ যেমন দ্বিবন্ধনযুক্ত হতে পারে অথবা ত্রিবন্ধনযুক্ত, তাহলে 1 নম্বর আমরা লিখছি দ্বিবন্ধনযুক্ত, দ্বিবন্ধনযুক্ত, ঠিক আছে। তাহলে দ্বিবন্ধনযুক্ত যৌগের ক্ষেত্রে আমরা কী করে নামকরণ করব, একদম সিম্পল যা রুল আছে সেই রুল আমরা ফলো করে যাব, হ্যাঁ। তো দ্বিবন্ধনযুক্ত যৌগগুলোর নাম তোমার কী হবে এদের ক্ষেত্রে, ধর প্রথম যে সরলতম দ্বিবন্ধন যুক্ত যৌগ সেটা হচ্ছে CH2 ডাবল বন্ড CH2, এটার কী নাম হবে দেখো, এটা নাম দেখো আমরা খুব সহজে তৈরি করব, এখানে কোনো প্রতিস্থাপক নেই, ঠিক আছে, এখানে কোনো প্রতিস্থাপক নেই, তাহলে প্রতিস্থাপকের জায়গায় কিচ্ছু হবে না,
প্রধান উপসর্গ হবে না। অ্যাকচুয়ালি আমি যতগুলো আমরা এখন দেখাচ্ছি একটা তো প্রধান উপসর্গ হবে না, প্রতিস্থাপক এখানে নেই, প্রধান উপসর্গ নেই, তাহলে শুরু হবে শব্দমূল থেকে। শব্দমূল মানে কি, কটা কার্বন আছে এখানে? দুটো কার্বন, বুঝতে পারছি। দুটো কার্বনে কি হয়, এটা ইথ, বুঝতে পারছি। এটা আমি প্লাস করে লিখছি, পরে তোমাদের দেখিয়েছি কিভাবে হবে। ইথ দেখো, প্রধান শ্রেণী প্রত্যয় কি, দ্বিবন্ধন থাকলে কি বসে, তোমাদের আগে দেখালাম এটা শ্রেণী প্রত্যয়, এটা তোমার কি বসবে, দ্বিবন্ধন যুক্ত যৌগের ক্ষেত্রে। দ্বিবন্ধন যুক্ত যৌগের ক্ষেত্রে দেখো, তোমাদের আমরা দেখিয়েছি কি, দ্বিবন্ধন যুক্ত যৌগের ক্ষেত্রে দেখো, এখানে দেখালাম অসম্পৃক্ত দ্বিবন্ধন যুক্ত, তখন কি ইন হয়েছে, ইএনই। তাহলে লক্ষ্য করো এখানে, তাহলে নামটা কি হবে, ইথ যুক্ত ইন সমান হবে ইথিন। বা এটা বাংলায় ইথ যুক্ত ইন সমান হচ্ছে ইথিন, ঠিক আছে। তাহলে আরেকটু একটু যৌগটাকে বাড়িয়ে দিচ্ছি, সিএইচ থ্রি বন্ধন সিএইচ ডাবল বন্ড সিএইচ টু। তাহলে বুঝতে পারছি এখানে কটা কার্বন আছে, তিনটা। তাহলে এখানে তিন কার্বনকে কি বলে, প্রোপ, আর ডাবল বন্ড আছে ইন, তাহলে প্রোপিন। তাহলে কি নাম হয়ে গেল এটা, প্রোপিন, ঠিক আছে। আমরা কি লিখছি এটা, প্রোপিন, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার লক্ষ্য করো, আমি যদি আরেকটা কার্বন দিয়ে দিই এখানে, সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ ডাবল বন্ড সিএইচ টু, তাহলে এটা তখন কি নাম হবে, কটা কার্বন আছে এখানে, চারটা কার্বন আছে, চারটা কার্বন হচ্ছে তোমার। আর এখানে একটা তোমার মজার জিনিস লক্ষ্য করবে, যে এদের ক্ষেত্রে দেখো, দ্বিবন্ধনযুক্ত যৌগের ক্ষেত্রে বা যখন অসম্পৃক্ততা থাকবে, এটা যদি নাম্বারিং আমরা করি, দেখো নাম্বারিং করার সময় এখানে তো কোনো, এখানে তোমার কোনো, লক্ষ্য করো এখানে কিন্তু কোনো প্রতিস্থাপক নেই, কিন্তু যেটা আছে দ্বিবন্ধন রয়েছে। তাহলে না, আমাদের নামকরণ করার সময় বা নাম্বারিং করার সময় কিন্তু লক্ষ্য রাখতে হবে, আমরা সেই দিক থেকে স্টার্ট করব, যে দিক থেকে গেলে কী হবে, এই অসম্পৃক্ততাকে আগে পাবো। তাহলে আমরা এই দিক থেকে স্টার্ট করব, এক দুই তিন চার, ঠিক আছে। তাহলে এটা নাম কী দাঁড়াবে লক্ষ্য করো, যে এটা নাম আমাদের দেখো একদম রুল ফলো করো, ভালো করে লক্ষ্য করো, যে রুল যদি ফলো করি তাহলে কী হবে, এটা প্রতিস্থাপক নেই, তাহলে প্রতিস্থাপক কিচ্ছু হবে না, প্রধান উপসর্গ নেই, শব্দমূল কী হবে, কটা কার্বন আছে, চারটা, তাহলে চারটা কার্বন থাকলে হবে বিউট, ঠিক আছে। চারটা কার্বন থাকলে হচ্ছে বিউট, এক দুই তিন চার বিউট। এবার দেখো শ্রেণী প্রত্যয়, শ্রেণী প্রত্যয় কি, দ্বিবন্ধন আছে তাহলে ইন, কিন্তু কোথায় আছে ডাবল বন্ডটা লক্ষ্য রাখতে হবে, ওয়ান আর টু এর মধ্যে, তাহলে ডাবল বন্ডের পজিশন কিন্তু হচ্ছে ওয়ান, মনে রাখতে হবে। এক বলা মানে এক আর দুই এর মধ্যে, কেউ যদি দুই বলে তাহলে দুই আর তিনের মধ্যে হয়ে যাবে, খুব সাবধান। তাহলে হচ্ছে তোমার কি, যে আমরা যখন পজিশনটা বলবো, যদি আমি বলি এক, এক মানে এক আর দুইয়ে, দুই মানে দুই আর তিনে, তাহলে হচ্ছে বিউট, তার মানে কি হচ্ছে, বিউট ওয়ান ইন। তাহলে এটা নাম কি হয়ে যাবে, এটা বিউট ওয়ান ইন, আর আমরা সিম্পল এটাকে বলবো বিউট ইন। এটা কেন দেখালাম দেখো, কারণ এরপরে যে যৌগটা আছে, একটু জিনিসটা ভালো করে লক্ষ্য করো, সিএইচ থ্রি বন্ধন সিএইচ ডাবল বন্ড সিএইচ বন্ড সিএইচ থ্রি, এই যৌগটা দেখো নামকরণ কী করে করবে, না এই যৌগটা নামকরণ দেখো খুব সহজে করতে পারবে, কীভাবে দেখো, নাম্বারিং করতে হবে, নাম্বারিং এমনভাবে করবে যেদিক থেকে গেলে অসম্পৃক্ত তাকে পাচ্ছ, এটা দেখো যেদিক থেকে যাবে সেদিক থেকে কি ডাবল বন্ডটা একই জায়গায় পাবে। তাহলে আমি নাম্বারিং করছি এদিক থেকে, ওয়ান টু থ্রি ফোর, তাহলে এই যৌগটার কী করে নামকরণ করতে পারবে লক্ষ্য করো, আমরা দেখো রুল ফলো করবো, এখানে প্রতিস্থাপক নেই, প্রধান উপসর্গ নেই, শব্দমূল কটা কার্বন, চারটা, তাহলে বিউট। এরপরে হচ্ছে তোমার দেখো শ্রেণী প্রত্যয় কী হবে, এটা ইন, কিন্তু কোথায় আছে ইন, দুয়ে আছে, তিন বলা যাবে না, দুই, তাহলে টু ইন, ব্যাস নামকরণ হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই সহজভাবেই আমরা কী করতে পারবো, নামকরণ করতে পারবো এটা। কেন দেখো এটা দ্বিবন্ধনযুক্ত যৌগ, আমি যদি ত্রিবন্ধনযুক্ত যৌগ নিই, ত্রিবন্ধনযুক্ত, ত্রিবন্ধনযুক্ত যৌগ, তাহলে ত্রিবন্ধনযুক্ত যৌগ নিলে কী হবে, না ত্রিবন্ধনযুক্ত যৌগ, ধরো সরলতম ত্রিবন্ধনযুক্ত যৌগটা হচ্ছে সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, হ্যাঁ, তাহলে এটার ক্ষেত্রে কী নাম হবে লক্ষ্য করো, লক্ষ্য করো এখানে কটা কার্বন, তাহলে এটা দেখো প্রতিস্থাপক নেই, প্রধান উপসর্গ নেই, শব্দমূল, শব্দমূল অর্থাৎ কটা কার্বন আছে এখানে, দুটো, তাহলে দুটো কার্বনকে কী বলে, ইথ। আর ত্রিবন্ধন থাকলে কী হচ্ছে, দেখো ত্রিবন্ধনের ক্ষেত্রে তোমাদের আমি আগেই দেখেছি, ত্রিবন্ধনের ক্ষেত্রে তোমার কী হয়, এটা ত্রিবন্ধনের ক্ষেত্রে লক্ষ্য করো, ত্রিবন্ধনের ক্ষেত্রে দেখো আমরা অসম্পৃক্ত ত্রিবন্ধনযুক্ত আইন, ওয়াই এন ই বা আর অশ্বই দন্ত ন, তাহলে কী হবে তখন, এটা লক্ষ্য করো, তাহলে ইথ দুটো কার্বনের জন্য ইথ, আর তোমার কী হচ্ছে যুক্ত হবে কি ত্রিবন্ধনযুক্ত আইন, তার মানে হচ্ছে ইথাইন, ওয়াই সরি এটা ই টি ওয়াই ই টি এইচ ওয়াই এন ই, অর্থাৎ ইথাইন, এটা নাম কী আসছে তোমার, ইথাইন। এটা এমনিতে ডাক নাম হচ্ছে অ্যাসিটিলিন, মানে আরেকটা বলে সিএইচ টু ডাবল বন্ড ইথিন বা ইথিলি ইথিলি ইথিলিন। আরেকটা দেখো লক্ষ্য করো, একটা সিএইচ থ্রি বন্ধন সি ট্রিপল বন্ড সিএইচ, খুব সহজে এটা নামকরণ করতে পারবে, এতক্ষণ বুঝতে পারছি যে এটা প্রোপ
তিনটা কার্বন প্রো আর আয়ন যুক্ত হচ্ছে তাহলে প্রোপাইন, তাহলে তখন কি হবে এটা প্রোপাইন। ঠিক আছে, ঠিক একইভাবে লক্ষ্য করো, দেখো সিএইচ থ্রি বন্ড সি, ট্রিপল বন্ড সি, বন্ড সিএইচ থ্রি, এটার কী নাম হবে? দেখো নাম্বারিং করতে হবে, এখানে তিন কার্বনের উপরে গেলে নাম্বারিং করবো, তাই এটা হচ্ছে 1, 2, 3, 4। দেখো এখানে কোথা থেকে শুরু করব, এরপর প্রতিস্থাপক নেই, প্রতিস্থাপক এখানে নেই, লক্ষ্য করো প্রধান উপসর্গ নেই, শব্দমূল আছে, শব্দমূল হচ্ছে কি চারটা কার্বন, তাহলে বিউট, তারপরে কি বসে শ্রেণী প্রত্যয়, তাহলে এখানে কি আছে আইন, তাহলে কত আইন লক্ষ্য করো টু, তাহলে টু আইন, ব্যাস এটা নামকরণ আমাদের হয়ে গেল। ঠিক আছে, তো এভাবে আমাদেরকে দেখো ত্রিবন্ধনযুক্ত জৈব যৌগ আমরা যদি হাইড্রোকার্বন পাই তাহলে তারও নামকরণ আমরা কিন্তু সহজে করে নিতে পারবো। ঠিক আছে, এরপরে লক্ষ্য করো যে আমরা কি করব এখানে, যে এরপরে যেটা আমরা করব এখানে যে কার্যকরীমূলক যুক্ত যৌগের নামকরণ আমরা কিভাবে করা যায়, কার্যকরীমূলক যুক্ত জৈব যৌগের নামকরণ কি করে করা যায় সেক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো এটা। হ্যাঁ, তো একটা জিনিস মনে রাখবে, তোমাদের যে কার্যকরী গ্রুপগুলো তোমাদের আছে ক্লাস টেনের সিলেবাসে, আমরা সেই যৌগগুলোকে নিয়ে এখানে বলবো। এটা তা লক্ষ্য করে এখানে গৌণ প্রত্যয়, গৌণ প্রত্যয়, তাহলে গৌণ প্রত্যয়টা কি? ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করবো যে কার্যকরীমূলক এবং তার গৌণ প্রত্যয়, কার্যকরীমূলক এবং তার করস্পন্ডিং যে গৌণ প্রত্যয় সেটা আমরা এখানে দেখে নেব। ঠিক আছে, এখানে লক্ষ্য করো যে যৌগের শ্রেণী, ঠিক আছে, যৌগের শ্রেণী এবং তোমার কি গৌণ প্রত্যয় বা শ্রেণী প্রত্যয় বা আমরা এখানে লিখছি গৌণ প্রত্যয়, যৌগের শ্রেণী, যৌগের শ্রেণীর লক্ষ্য করো এটাকে, যদি অ্যালকোহল হয়, অ্যালকোহল হলে আমরা কি করে বুঝবো অ্যালকোহল না, এখানে কার্যকরী গ্রুপ থাকবে, কি থাকবে কার্যকরী বা কার্যকরী মূলক থাকবে কি ওএইচ, অর্থাৎ হাইড্রক্সিল গ্রুপ যদি থাকে তাহলে আমরা বুঝে যাবো কি ওটা অ্যালকোহল বটে, সেক্ষেত্রে গৌণ প্রত্যয় আমরা কি ইউজ করবো অল, ওএল, অল। ঠিক আছে, এটা এক নম্বর। দু নম্বর লক্ষ্য করো এটাকে, দু নম্বর আমরা যেটা করবো এখানে, দু নম্বর যেটা আমরা এখানে ইউজ করবো সেটা হচ্ছে তোমার কি, যদি অ্যালডিহাইড থাকে, অ্যালডিহাইড, তাহলে এখানে কার্যকরীমূলক কি, অ্যালডিহাইড শ্রেণী যৌগের কার্যকরীমূলক তোমার কি হয়, তাহলে কার্যকরী মূলক হচ্ছে কি সিএইচও, সিএইচও গ্রুপটা যদি থাকে তাহলে সেগুলোকে বলা হচ্ছে কি অ্যালডিহাইড শ্রেণী যৌগ, তাহলে এদের ক্ষেত্রে কি হচ্ছে গৌণ প্রত্যয়টা হচ্ছে অ্যাল, অয়জফলাকার ল, এল, অ্যাল। তিন নম্বর লক্ষ্য করো, তিন নম্বর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে কার্যকরী গ্রুপ কি হচ্ছে বা কার্যকরী মূলক হচ্ছে তোমার কি সি ও এইচ। ঠিক আছে, এটার ক্ষেত্রে হচ্ছে কি ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড, ওআইসি, ওইক অ্যাসিড, ওইক আর অ্যাসিডের মধ্যে গ্যাপ থাকবে। চার নম্বর যেটা আমরা করবো এখানে সেটা হচ্ছে কি অ্যামিন, অ্যামিন শ্রেণী যৌগ। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে কার্যকরী গ্রুপ হচ্ছে কি অ্যামিনের ক্ষেত্রে কার্যকরী মূলক এনএইচ টু, কার্যকরী মূলক হচ্ছে এনএইচ টু, অর্থাৎ অ্যামিন গ্রুপ যাদের ক্ষেত্রে থাকবে তাদেরকে আমরা কী বলবো অ্যামিন শ্রেণী যৌগ বলবো এটা। হ্যাঁ, তাহলে এর ক্ষেত্রে আমাদের যে গৌণ প্রত্যয়টা হচ্ছে কি এটা অ্যামিনই হয়, অ্যামিন, এ এম আই এন ই। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা এই চারটা যে কার্যকরী গ্রুপ রয়েছে এই চারটা কার্যকরী গ্রুপযুক্ত যৌগের আমরা নামকরণ এখানে আমরা দেখে নেব। ঠিক আছে, তো লক্ষ্য করো এখানে যেহেতু এটা গৌণ প্রত্যয় তাহলে এটা আসছে কোথায় একদম শেষে আসছে। ঠিক আছে, তাহলে একদম শেষে আসছে এবং দেখো কীভাবে নামকরণ করতে হয়, তাহলে প্রথমে আমরা এক নম্বর লিখছি অ্যালকোহল শ্রেণী যৌগের নামকরণ, অ্যালকোহল শ্রেণী যৌগের নামকরণ, অ্যালকোহল শ্রেণী যৌগের নামকরণ। অ্যালকোহল শ্রেণী যৌগের নামকরণ আমরা কী করে করবো? ঠিক আছে, যেমন একটা সহজ একটা অ্যালকোহল নিচ্ছি সিএইচ থ্রি ওএইচ, এটা নাম আমরা কী করে তৈরি করব? তো দেখো রুল যা আছে সেই রুলকে কিন্তু ছাড়লে হবে না,
এখানে কোনো প্রতিস্থাপক নেই। তো একটা জিনিস দেখো, যৌগ দেখে কিন্তু বুঝতে হবে যে কোন শ্রেণী যৌগ। যখন আমি লিখে দিচ্ছি এখানে অ্যালকোহল শ্রেণী যৌগ, কিন্তু পরীক্ষার সময় তোমার বুঝতে হবে যে ওইচ আছে, ওইচ মানে হাইড্রক্সিল গ্রুপ আছে, তার মানে এটা অ্যালকোহল শ্রেণী যৌগ। তবে তুমি এটা ডিসাইড করতে পারবে যে গৌণ পদ্ধতিটা কি। তাহলে যৌগটা চিনতে পারাটা কিন্তু প্রথম শর্ত, ঠিক আছে? তাহলে এই যৌগটার নামকরণ আমরা কী করে করবো? দেখো এখানে প্রতিস্থাপক নেই, প্রধান উপসর্গ নেই, শব্দমূল, শব্দমূল মানে কটা কার্বন আছে এখানে লক্ষ্য করো, একটা কার্বনে হচ্ছে মিথ। শ্রেণী প্রত্যয় কি হবে? দেখো এখানে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নেই, তার মানে এটা কি সম্পৃক্ত, মানে এন সম্পৃক্ত যৌগ, তাহলে হচ্ছে এন। আর আরেকটা জিনিস লক্ষ্য করো, ওইচ আছে তাহলে গৌণ প্রত্যয় আছে, সেটা কি হবে? এটা অ্যালকোহল শ্রেণী যৌগ, তাহলে হবে অল। তো এখানে একটা মজার জিনিস লক্ষ্য করো যে ই, দেখো ই যখন অ্যাড হবে কার সাথে? ও এর সাথে। একটা এখানে জিনিস মনে রাখতে হবে, ই যদি দেখো, ই যদি অন্য চারটা ভাবেল এ আই ও ইউ এদের সাথে যখন যুক্ত হয় তখন কিন্তু ইটা বাদ চলে যাবে, মনে রাখতে হবে এটা। ই যদি কার সাথে এ আই ও ইউ এদের সঙ্গে যখন যুক্ত হবে তখন কিন্তু ইটা বাদ চলে যাবে, ঠিক আছে? তাহলে লক্ষ্য করো এখানে যখন ই তারপর অল আছে তাহলে তখন কি হবে, যখন কম্বাইন করবে তখন এই ইটা বাদ চলে যাবে, তার মানে এটা কী আসবে, এটা মিথানল। বাংলা আমরা কী লিখছি, এটা মিথ যুক্ত, দেখো এখানে বাংলায় লিখবো আমরা মিথ যুক্ত এন যুক্ত অল। কিন্তু এই সন্ধিটা বাংলাতে দেখানো যাবে না, বাংলায় এটা বোঝানো যাবে না, কেন মিথানল আসছে, কারণ এই যে ইটা বাদ যাচ্ছে ইটা ইংরেজিতে লিখেই দেখানো সম্ভব। তাহলে এটা হচ্ছে মিথানল, এটা হচ্ছে মিথানল বা আমরা যেটা বলি মিথাইল অ্যালকোহল, ঠিক আছে? তাহলে আরেকটা দেখো, অ্যালকোহল দিচ্ছি CH3CH2OH। তাহলে এতক্ষণ বুঝতে পেরে গেছো এখানে যে আমরা সেম রুল ফলো করবো, প্রতিস্থাপক নেই, প্রধান উপসর্গ নেই, শব্দমূল দুটো কার্বন ইথ, সম্পৃক্ত এন, আর গৌণ প্রত্যয় কী হবে, এটা অল। তাহলে কী নাম হবে এটা? ইথানল, ইথানল, ঠিক আছে? লক্ষ্য করো আমরা যদি CH3CH2CH2OH ইউজ করি, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কী নাম হবে এটাকে? লক্ষ্য করবে এখানে যে কার্যকরী গ্রুপযুক্ত যৌগগুলোর ক্ষেত্রে আমরা যদি নাম্বারিং করতে হয় তো আমরা নাম্বারিং কীভাবে করব, যে ওইচটা আমাকে দেখতে হবে, যেহেতু ওইচটাকে আমাকে দেখতে হবে এখানে যে প্রধান শৃঙ্খলের কোন দিক থেকে, মানে আমাকে এমনভাবে এখানে নাম্বারিং করতে হবে যাতে ওইচটাকে সবচেয়ে সামনে পাওয়া যায়, ঠিক আছে? যেমন ধরো এখানে এটাই তো প্রধান শৃঙ্খল, তাহলে আমি নাম্বারিং করলে এখান থেকে করতে পারি, কারণ তাহলে কি এক নম্বর ওইচটা পেয়ে যাবে, তাহলে 1 2 3, তাহলে এটা কী নাম হয়ে যাবে বলো তো? যদি আমরা বসিয়ে নিয়ে করি এটাকে, দেখো আমাদের যদিও দরকার হবে না, আমি বলছি কেন আমি করছি এটাকে, কারণ এর পরে যোগ এটা কাজে লেগে যাবে, একদম সিস্টেমেটিক। প্রতিস্থাপক, প্রতিস্থাপক কিন্তু এখানে নেই, প্রধান উপসর্গ হবে না, শব্দমূল, শব্দমূল কটা কার্বন? তিনটা, তাহলে দেখো প্রোপ, তিন কার্বনের জন্য প্রোপ। তারপরে কি শ্রেণী প্রত্যয় হচ্ছে এন, ঠিক আছে? আর গৌণ প্রত্যয়, গৌণ প্রত্যয় হচ্ছে তোমার কি যে কার্যকরী গ্রুপটা অল, তাহলে আমরা এখানে চাইলে এটা ইউজ করতে পারি কি অল, কিন্তু কথায় আছে এটা এক নাম্বার, তাহলে ওয়ান অল, ঠিক আছে? বা আমরা এটাকে কি বলতে পারি, এবার একটা জিনিস লক্ষ্য করো, যখন অ্যাড করব তাহলে ই তারপর ও আছে, তাহলে ইটা বাদ চলে যাবে, তখন কি প্রো পান, প্রোপান ওয়ান অল লিখতে পারো, অথবা আমরা এইভাবে লিখি না, এটা আমরা লিখি এটা প্রোপান বা প্রোপানল ডাইরেক্ট লিখি, একে থাকলে আর ওটা একটা আমরা উল্লেখ করি না, আমরা ডাইরেক্ট প্রোপানল লিখে দিই। কিন্তু নিয়মটা মনে রাখবে এটাকে কি হবে, কততে কত নাম্বারে তোমার কি অলটা সেটা লিখতে হবে, একে থাকলে আমরা কি সরাসরি কম্বাইন করে দিই, কোনো অসুবিধা নেই। এটা তোমাদের কেন শিখাচ্ছি দেখো, কারণ এই যৌগটা যখন করতে যাবে তখন তোমাকে নিয়মটা জানতে হবে যে CH3CHOH নিচে হচ্ছে CH3। দেখো এই যৌগটার ক্ষেত্রে আবার বলছি নাম্বারিং কীভাবে করবে, নাম্বারিং এমন দিক থেকে করতে হবে যেদিক থেকে গেলে কি ওইচটা সামনে পাবে, তাই এটা হচ্ছে দেখো ওয়ান, এটা হচ্ছে টু, এটা হচ্ছে থ্রি, তাহলে কোথায় পাচ্ছ এটাকে, ওইচটাকে দুয়ে পাচ্ছ। সিস্টেম ফলো করবো, তাহলে এটা দেখো প্রতিস্থাপক নয়, প্রতিস্থাপক এখানে নেই, এটা প্রধান শৃঙ্খল, তিনটা কার্বন আছে, প্রধান উপসর্গ হবে না, শব্দমূল কটা কার্বন আছে এখানে, তিনটা, তাহলে হচ্ছে তোমার কি প্রোপ, এটা প্রোপ। তারপর হচ্ছে শব্দমূল প্রোপ, শ্রেণী প্রত্যয় কী হবে, না এটা যদি সম্পৃক্ত তাহলে হচ্ছে এন, শ্রেণী প্রত্যয় এন হবে। আর এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো যে গৌণ প্রত্যয় কী হবে, গৌণ প্রত্যয় এখানে অল, কিন্তু কোথায় আছে অল, দু নাম্বার, তাহলে টু অল। তাহলে দেখো নামকরণ হয়ে গেছে, বুঝতে পারছি এখানে ও আছে তাহলে ই আছে, ইটা বাদ চলে যাবে, তাহলে কি হবে প্রোপান টু অল, ঠিক আছে? নামকরণটা বুঝতে পারলে, তাহলে এটা হচ্ছে প্রোপান টু অল। তাহলে এইভাবে তোমরা করতে পারবে, এখানে CH3 বন্ড CH, তারপরে এখানে ধরো আমি ওইচ দিয়ে দিলাম এটা, তারপর আমি লিখি CH2,
তারপরে সিএইচটি, তাহলে সেই ক্ষেত্রে তোমরা নামকরণ করতে পারবে। কি করে করবে এটা? না, এবার একটা জিনিস লক্ষ্য করো, এই দিক থেকে করলে কিন্তু তিনে চলে আসবে ওইচ, তাহলে আমাকে কি করতে হবে যে কার্যকরী গ্রুপটা যেন সামনে থাকে, তাহলে নাম্বারিং করছে এই দিক থেকে, তাহলে 1, 2, 3, 4, তাহলে এটা তোমরা নিজেরা করতে পারবে। কীভাবে করবে এটা বুঝতে পারছো? এটা জাগের মতোই করবে, তাহলে চারটা কার্বন, তাহলে বিউট সম্পৃক্ত এন, তাহলে বিউটান টু অল, এটা কি আসবে? এটা বিউটান টু অল, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অ্যালকোহল শ্রেণী যৌগের নামকরণ। দেখো এরপর আমরা অ্যালডিহাইড শ্রেণী যৌগের নামকরণ দেখাবো, ঠিক আছে। তো তোমার দেখো অ্যালকোহল পর্যন্ত দেখালাম, তোমরা রুলটা বুঝতে পেরেছো, সূত্র আমরা কীভাবে অ্যাপ্লাই করছি, ঠিক আছে। তো দেখো আমরা অ্যালডিহাইড শ্রেণী যৌগের নামকরণ আমরা কীভাবে করবো এটা, হ্যাঁ। তো অ্যালডিহাইড শ্রেণী যৌগের ক্ষেত্রে লক্ষ্য করো যে আমরা তখন কি গৌণ প্রত্যয়টা কী ব্যবহার করব, এদের ক্ষেত্রে অ্যাল, হ্যাঁ, যদি আমরা ইংলিশে যদি লিখি তখন এল গৌণ প্রত্যয় তখন যুক্ত হবে, ঠিক আছে। আমরা রুল কী ফলো করছিলাম? প্রতিস্থাপক, প্রধান উপসর্গ, শব্দমূল, শ্রেণী প্রত্যয় আর হচ্ছে গৌণ প্রত্যয়, ঠিক আছে। তো আমরা 2 নম্বর লিখছি, অ্যালডিহাইড শ্রেণী যৌগের নামকরণ, অ্যালডিহাইড শ্রেণীর যৌগের নামকরণ, ঠিক আছে। তো অ্যালডিহাইড শ্রেণী যৌগের ক্ষেত্রে আমাদের একটা জিনিস লক্ষ্য করো, আমরা গৌণ প্রত্যয়টা কি পাবো? এটা গৌণ প্রত্যয়টা পাবো অ্যাল, ঠিক আছে। বাদ বাকি দেখো যা নিয়ম আছে আমরা সেই নিয়মগুলোই ফলো করবো। যেমন লক্ষ্য করো HCHO, তো এটার নাম নাম আমরা কী করে তৈরি করবো? এখানে প্রতিস্থাপক নেই হবে না, প্রধান উপসর্গ হবে না, শব্দমূল কী আছে এখানে? শব্দমূল দেখো, তাহলে কার্বন সংখ্যা, কার্বন সংখ্যা এখানে কী আছে বলো? কার্বন একটি, তাহলে এটা হচ্ছে মিথ, একটি কার্বন থাকলে সেটা হচ্ছে মিথ। লক্ষ্য করো এরপরে শ্রেণী, এখানে শব্দমূল শ্রেণী প্রত্যয় কী হবে? এটা সম্পৃক্ত যৌগ, সম্পৃক্ত যৌগ হলে তোমার কী হবে? এন আসবে। এবার কী আসবে বলো এটাকে? না, যেহেতু এটা কার্যকরী গ্রুপটা আছে CHO অর্থাৎ অ্যালডিহাইড, তাহলে আমাদের কী হবে এখানে যে এদের গৌণ প্রত্যয়টা আসবে অ্যাল অর্থাৎ AL। তাহলে এটাকে আমরা যদি কম্বাইন করে দিই, তাহলে আবার লক্ষ্য করো এখানে যে ই তারপরে আসছে এ, তার মানে ইটা বাদ চলে যাবে, তাহলে আমাদের কী দাঁড়াবে? এটা মিথানল, ঠিক আছে। তাহলে এটা কী দাঁড়িয়ে গেলো? এটা মিথানল বা এটা হচ্ছে মিথানল, ঠিক আছে। ঠিক একইভাবে লক্ষ্য করো, আচ্ছা এটার নামটা বলে দিই তোমাদের, এই মিথানলকে আমরা এমনি ডাকনাম হচ্ছে, মিথানলের ডাকনাম হচ্ছে কি? ফর্মালডিহাইড, ঠিক আছে। ধরো আমরা আরেকটা দেখো নিচ্ছে এটাকে, ধরো CH3CHO, তাহলে বুঝতে পারছো তোমরা সেম নিয়ম ফলো করবে। এখানে লক্ষ্য কোনো প্রতিস্থাপক নেই, তাহলে প্রতিস্থাপক নেই, তাহলে এখানে কি রয়েছে? কটা কার্বন? দুটো, দুটো কার্বন হলে কি হয়? ইথ, বুঝতে পারছো তোমরা? দুটো কার্বন, এটা কি হবে? শ্রেণী প্রত্যয় কি হবে? এটা সম্পৃক্ত, তাহলে এন আর যুক্ত এল, তাহলে কি আসবে? এটা ইথানল, ইথানল, ঠিক আছে। এটা আমরা কি লিখবো? এটা ইথানল। ইথানলের এমনি ডাক নাম হচ্ছে কি? এটাকে বলা হচ্ছে অ্যাসিটালডিহাইড, হ্যাঁ, অ্যাসিটালডিহাইড। আশা করি বোঝা যাচ্ছে। তো এভাবে যদি আবার আরও যৌগ নাও, এর থেকে যদি বড় যৌগ নিয়ে নাও এটাকে, ধরো CH3CH, নিচে আমরা একটা CH3 দিয়ে দিলাম, তারপরে CH2, তারপরে আমরা লিখছি আবার CHO। তো এই টাইপের যৌগের ক্ষেত্রে যেখানে দেখো লক্ষ্য করো এই টাইপের যৌগের নামকরণ কী করে করবে? না, এদের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো যে এখানে তোমার কী আছে এটাকে দেখো, এদের ক্ষেত্রে প্রধান শৃঙ্খল কী করে নির্ণয় করবে? যেহেতু এখানে শাখাযুক্ত যৌগ, তার প্রধান শৃঙ্খল দরকার, তার প্রধান শৃঙ্খল কীভাবে করবে? না, এদের ক্ষেত্রে যে সমস্ত কার্যকরীমূলক, এখানে লক্ষ্য করো কোন কোন কার্যকরীমূলক, দেখো আমাদের যে ধরো এখানে যে অ্যালডিহাইড, অ্যালডিহাইড যে কার্যকরীমূলক সেখানে কিন্তু কার্বন রয়েছে, বা তোমার কার্বক্সিলিক অ্যাসিড সেখানে কার্যকরী মূলকের মধ্যেই কার্বন আছে, তাহলে কার্যকরী মূলকের মধ্যে যদি কার্বন থাকে তাহলে আমরা সেই কার্বন থেকেই নাম্বারিং শুরু করব, ঠিক আছে। তাহলে সেই কার্বন থেকে শুরু করে যেটা দীর্ঘতম, এটা অণুটির মধ্যে কিন্তু দীর্ঘতম নাও হতে পারে, আমাদের শুরু করতে হবে সেই ওই মানে যে গৌণ এই সরি কার্যকরী মূলকের যে কার্বন সেটা থেকে আমরা স্টার্ট করব, এটা থেকে শুরু করে যেটা দীর্ঘতম। তাহলে লক্ষ্য করে এটা থেকে যদি স্টার্ট করি তাহলে 1, 2, 3, 4, বা যদি 1, 2, 3, 4, তাহলে যে কোনো একটা, তাহলে আমরা শুরু করবো এখান থেকে, ঠিক আছে। তাহলে কার্যকরী মূলকের যে কার্বন সেটা হবে 1, তারপরটা হবে 2, তারপরটা হবে 3, তারপরটা হবে 4, ঠিক আছে। তাহলে আমরা দেখো একদম সিস্টেমেটিক্যালি যাবো এটাকে। প্রথমে কী আসবে? প্রতিস্থাপক, আমরা বুঝতে পারি এটা যে প্রধান শৃঙ্খল, তাহলে প্রতিস্থাপক এখানে কি? মিথাইল, কোথায় আছে মিথাইল? 3-এ, তাহলে 3-মিথাইল,
ঠিক আছে, বোঝা যাচ্ছে? দেখো আমরা প্রথমে যোগ করে করে লিখছি তোমাদের সুবিধার জন্য, প্রথমে যোগ করে করে লিখছি তারপরে কম্বাইন করে দেবো, ঠিক আছে? তাহলে থ্রি মিথাইল প্রধান উপসর্গ হবে না শব্দমূল, শব্দমূল এখানে কি আসবে বলো? কটা কার্বন আছে? 1, 2, 3, 4, তাহলে বিউট, ঠিক আছে? তারপর আমরা কি যোগ করবো এখানে? শ্রেণী প্রত্যয় কি হবে? সম্পৃক্ত, তাহলে হচ্ছে এন। আর কি আসবে এটা? যেহেতু অ্যালডিহাইড রয়েছে তাহলে গৌণ প্রত্যয় কি আসবে এখানে? অ্যাল, এল। তাহলে এটা কি নাম আসছে বলো? থ্রি মিথাইল কি আসবে এখানে? ই যখন অ্যাড হবে অ্যাল এর সাথে তাহলে ইটা বাদ চলে যাবে, তাহলে বিউটানল, বিউটানল। অর্থাৎ আমরা লিখবো এটা থ্রি মিথাইল, থ্রি মিথাইল বিউটানল। আচ্ছা বিউটা দন্ত নেই যখন রাখলো, বিউটানল, থ্রি মিথাইল বিউটানল, ঠিক আছে? এভাবে কাটাকাটি যাবে না, এটাকে কাটাকাটি গেলে পুরোটাই কেটে নিয়ে আবার কি করতে হবে? ফ্রেশ করে লিখতে হবে, থ্রি মিথাইল, থ্রি মিথাইল বিউটানল, বিউটানল, ঠিক আছে? আইপিসি নামে কাটাকাটি যায় না, যদি কাটাকাটি যায় তাহলে তুমি পুরোটাই কেটে নিয়ে আবার ফ্রেশ করে লিখতে হবে, ঠিক আছে? তো বোঝা যাচ্ছে অ্যালডিহাইড শ্রেণী যৌগের নামকরণ আমরা কি করে করব। এরপর যেটা আমরা করব এখানে লক্ষ্য করো, যে এরপর আমরা যে কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড শ্রেণী যৌগের নামকরণ আমরা কিভাবে করবো এটা? তাহলে এখানে লিখছি এটা কার্বক্সিলিক, কার্বক্সিলিক অ্যাসিড শ্রেণীর যৌগের নামকরণ, তো এখানে একটা জিনিস বুঝতে পারছো যে কার্বক্সিলিক অ্যাসিড মানে সিওএইচ, তাহলে যাদের মধ্যে যে সমস্ত যৌগের মধ্যে সিওএইচ গ্রুপটা থাকবে তাকে তাদের আমরা কি কার্বক্সিলিক অ্যাসিড বলবো, ঠিক আছে? তাহলে সিওএইচ গ্রুপ থাকলে তখন কি যুক্ত হবে? গৌণ প্রত্যয়টা ওইক অ্যাসিড, ঠিক আছে? তো লক্ষ্য করো আমরা কি করে এখানে নামকরণ করবো এটা। হ্যাঁ, তো দেখো এখানে আমরা নিচ্ছি একটা সরলতম অ্যাসিড HCOOH, তাহলে এই অ্যাসিডটার মধ্যে লক্ষ্য করো এটা কটা কার্বন আছে? একটি কার্বন আছে, কারণ প্রতিস্থাপক নেই, প্রধান উপসর্গ নেই, শব্দমূল, তাহলে একটি কার্বন, তাহলে হচ্ছে মিথ। তারপরে বলো গৌণ শ্রেণী প্রত্যয় কি আসছে? এটা সম্পৃক্ত, তাহলে এন। আর গৌণ প্রত্যয় কি আসবে বলো? গৌণ প্রত্যয় আসবে কি, এখন তোমাদের দেখালাম যে গৌণ প্রত্যয় আসবে কি কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে, গৌণ প্রত্যয়টা আছে ওইক অ্যাসিড, ঠিক আছে? তাহলে এটা কি আসবে? ওইক, OIC, ওইক। অ্যাসিডটা একটু ছেড়ে নিয়ে লিখতে হবে, ঠিক আছে? তাহলে এইখানটা আমি যদি কম্বাইন করে দিই তাহলে আবার লক্ষ্য করে ই এর পর দেখো ও আছে, তাহলে ইটা বাদ চলে যাবে, তাহলে তোমার কি হবে এটা? মিথানোয়িক অ্যাসিড। আশা করি বুঝতে পারলো এটা, তাহলে এটার কি নাম হবে? এটা মিথানোয়িক, মিথানোয়িক অ্যাসিড। অ্যাসিডটা একটু ছেড়ে নিয়ে লিখতে হবে, এটার নাম হচ্ছে কি, এটাকে মেয়ে ডাক নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, ঠিক আছে? লক্ষ্য কর আরেকটা অ্যাসিড নিচ্ছে এখানে CH3COOH, তো এখন বুঝতে পেরে গেছে যে দুটো কার্বন আছে, তাহলে এটা কি হবে? দুটো কার্বনের জন্য ইথ, হ্যাঁ, তারপরে সম্পৃক্ত এন, তারপরে ওইক অ্যাসিড, তার নাম হবে কি? ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, বা এটাকে আমরা বলি অ্যাসিটিক অ্যাসিড। হ্যাঁ, এটা ডাক নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, এটা অ্যাসিটিক অ্যাসিডের ডাক নাম, আইপিসি নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, আর এমনি ডাক নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে? এইভাবে লক্ষ্য করো, তাহলে যদি আমরা প্রতিস্থাপক দিয়ে দিই একটা, তাহলে খুব সহজে তখন নামকরণ করতে পারবে। ধরো যেখানে CH2CH2COOH, আবার বলছি দেখো এই কার্যকরী কার্বক্সিলিক অ্যাসিড যে কার্যকরী গ্রুপ সেইখানে কার্বন আছে, তাহলে এখান থেকে শুরু করতে হবে নিয়ে তোমাকে দীর্ঘতম শৃঙ্খল বার করতে হবে, তাহলে 1, 2, 3, 4, 5, তাহলে এটাই তোমার দীর্ঘতম শৃঙ্খল। তা লক্ষ্য করো এই দীর্ঘতম শৃঙ্খলের সাথে কি CHC যুক্ত আছে, এটা তাহলে কি প্রতিস্থাপক? কোথায় আছে প্রতিস্থাপক? 4 নম্বরে। তাহলে আমরা কি লিখবো এটা? ফোর মিথাইল, কটা কার্বন আছে? 5টা, তাহলে পেন্ট, সম্পৃক্ত এন, তারপরে ওইক অ্যাসিড, তাহলে ফোর মিথাইল পেন্টানোয়িক, আর অ্যাসিডটা একটু ছেড়ে নিয়ে লিখতে হবে। তাহলে বোঝা যাচ্ছে কীভাবে আমরা এই ধরনের অ্যাসিড শ্রেণী যৌগের নামকরণ করবো এটা, ঠিক আছে? তাহলে আমাদের দেখো লাস্ট যেটা আমরা করবো এখানে সেটা হচ্ছে অ্যামিন শ্রেণী যৌগের নামকরণ, ঠিক আছে? তাহলে 4 নম্বর হচ্ছে অ্যামিন শ্রেণী যৌগের নামকরণ, অ্যামিন শ্রেণীর যৌগের নামকরণ। তাহলে অ্যামিন শ্রেণী যৌগকে আমরা কি করে চিনবো? এটা NH2 থাকবে, কার্যকরী গ্রুপটা কি থাকবে এখানে? NH2। এটা NH2 কার্যকরী গ্রুপ, কার্যকরী গ্রুপ।
তাহলে এই যে কার্যকরী গ্রুপটা রয়েছে এটাকে এটা দেখে চিনতে হবে, এটা অ্যামিন, অ্যামিন শ্রেণী যৌগ বটে। হ্যাঁ, তো এখানে আমার কি হবে যে গৌণ প্রত্যয়টা কি বসবে? অ্যামিন। হ্যাঁ, অয় যে ফোলাকার ময়ূরসী যন্ত্রণা বা AMINI। তো দেখো এর কী করে নামকরণ করবো, এটাকে ধরো একটা যৌগ নিচ্ছে CH3NH2। সিস্টেম্যাটিক্যালি আমরা যাবো, দেখো প্রতিস্থাপক নেই, একটু সরল যৌগ বটে এটা, প্রতিস্থাপক নেই, প্রধান উপসর্গ নেই, শব্দমূল। শব্দমূল কী হবে? কার্বন কটা আছে এখানে? একটা। তাহলে লক্ষ্য করো এটা হচ্ছে মিথ, এটা সম্পৃক্ত, তাহলে হচ্ছে এন। আর কি গৌণ প্রত্যয় কী হবে? অ্যামিন, AMINI। ঠিক আছে, তাহলে কী হবে লক্ষ্য করো, এখানে যখন অ্যাড করবে আবার ই দেখো, তারপর এ আছে, ইটা বাদ চলে যাবে, তাহলে কী হবে? মিথানামিন, NA মিথানামিন। ঠিক আছে, বা আমরা লিখবো এটাকে মিথানামিন। ঠিক আছে, এগুলো ইংলিশে এই জন্য লিখছি কারণ এই যে তোমার যে ইটা বাদ চলে যাচ্ছে এটা কিন্তু বাংলায় একটু দেখানো মুশকিল হয়, তাহলে বাংলায় সে মুখস্থ করার মতো হয়ে যায়। মিথ যুক্ত এন যুক্ত অ্যামিন সমান মিথানামিন, ওই ইটা বাদ যাচ্ছে, এটা একটা ইংলিশটাই এটা দেখানো সম্ভব হয় এটাকে। এমনিতে তোমরা বাংলায় লিখবে কোনো অসুবিধা নেই, কিন্তু যেটা হচ্ছে এখানে যে এই যে সন্ধিগুলো যখন হচ্ছে কীভাবে ইটা বাদ যাচ্ছে এটা কিন্তু এইভাবেই দেখানো যাবে। লক্ষ্য করে এখানে আমি আরেকটা যৌগ নিচ্ছি, তাহলে বুঝতে পারবে এটাকে, এখানে দুটো কার্বন আছে। তো আমরা নিচ্ছি এখানে, আমরা শুধু এখানে 1 ডিগ্রি অ্যামিনের নামকরণটাই দেখাবো। তাহলে এটা বুঝলে দুটো কার্বন, তাহলে কী হবে? এটা ইথানামিন, ইথানামিন। ঠিক আছে, আর যদি আমরা প্রতিস্থাপক যুক্ত যৌগ নিই, ধরো CH3CH, ধরো এখানে রয়েছে তোমার, এখানে আমরা ধরো NH2 দিচ্ছে, আর এখানে হচ্ছে CH2, তারপর হচ্ছে CH3। তো এখানে লক্ষ্য করে এই যে কার্যকরী গ্রুপ, এই কার্যকরী গ্রুপের মধ্যে তো কার্বন নেই, তাহলে এখানে আছে তোমার কি এটা প্রধান শৃঙ্খলের সঙ্গে যুক্ত থাকবে, একটা দীর্ঘতম কার্বন শৃঙ্খলের সাথে যুক্ত আছে। তাহলে এবার দীর্ঘতম কার্বন শৃঙ্খলে এমনভাবে নাম্বারিং করতে হবে যাতে এই কার্যকরী গ্রুপ NH2টাকে সামনে পাওয়া যায়। তাহলে আমরা কোন দিক থেকে করবো? যদি এই দিক থেকে স্টার্ট করি, দেখো 1 2-এ পাচ্ছি, আর এই দিক থেকে যদি করি তাহলে 1 2 3-এ পাচ্ছি, দূরে হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই দিক থেকেই করবো, তাহলে এই দিক থেকে হলে 1, এটা 2, এটা 3, এটা 4। তাহলে আমরা কোথায় পাচ্ছি? দেখো কার্যকরী গ্রুপটাকে 2-এ পেয়ে যাচ্ছি। তাহলে নামের আমরা দেখো সেম সিস্টেম ফলো করবো, মনে হবে এটা কার্যকরী গ্রুপ, প্রতিস্থাপক নয়। ঠিক আছে, তাহলে প্রতিস্থাপক জায়গায় কিচ্ছু হবে না, প্রধান উপসর্গ কিচ্ছু হবে না, শব্দমূল কী হবে এখানে? কার্বন কটা আছে? 4টা। তাহলে হবে কি এখানে? বিউট, দেখো যোগ করে করে দেখাচ্ছি, বিউট 4টা কার্বন আছে, শ্রেণী প্রত্যয় হবে এন। ঠিক আছে, আর গৌণ প্রত্যয় কী হবে? দেখো অ্যামিন, কিন্তু কোথায় আছে? 2 আছে, তাহলে 2-অ্যামিন কী হবে? এটা 2-অ্যামিন হয়ে যাবে। তাহলে লক্ষ্য করো যখন আমরা এটা কম্বাইন করো, তাহলে ইয়ের সাথে ইয়ের পর দেখো এ আছে, তাহলে ইটা বাদ যাবে, তাহলে আমার কী হবে? বিউটান ইটা বাদ গেছে, তাহলে বিউটান 2-অ্যামিন, এটা হবে আমার নামটা। এটা তোমার কী হবে? এটাই হবে এই যৌগটার নামটা। তাহলে এটা কী নাম আছে? বিউটান, বিউটান 2-অ্যামিন। বুঝাচ্ছে এটা কীভাবে নামকরণ করলাম? হ্যাঁ, তাহলে এভাবে তোমার দেখো আমরা যৌগগুলো সবগুলোকে নামকরণ করতে পারি এটা। হ্যাঁ, তো এগুলো সবগুলো কী ছিল? সরল বা শাখাযুক্ত যৌগ ছিল, এগুলো সবগুলো কি তোমার কি মানে সরল, হয়তো লিনিয়ার যৌগ ছিল এটাকে, সরলরৈখিক অথবা শাখাযুক্ত যৌগ ছিল। আমরা দেখো এখনো যেটা করিনি সেটা হচ্ছে তোমার যে বদ্ধ শৃঙ্খল যৌগের ক্ষেত্রে নামকরণটা এখনো করিনি। তো এরপরে দেখো আমরা বদ্ধ শৃঙ্খল যৌগের নামকরণ আমরা দেখিয়ে দিচ্ছি তোমাদের কীভাবে করবে, যদিও ক্লাস টেনে এগুলো পাবে না, কিন্তু তাও আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি এখানে যে বদ্ধ শৃঙ্খল যৌগের নামকরণ। ঠিক আছে, দেখো আমরা এখানে আর বদ্ধ শৃঙ্খল যৌগের নামকরণ দেখাবো। তো প্রথমত লক্ষ্য করে যে বদ্ধ শৃঙ্খল যৌগ কাদের বলা হচ্ছে না, এরা কী হবে? কার্বনগুলো জুড়ে নিয়ে কী হবে? একটা শৃঙ্খলে পরিণত হবে। ঠিক আছে, আগে কী ছিল এটাকে? না আগে দেখো কার্বনগুলো জুড়ছিল, কেমন জুড়ে নিয়ে তোমার কী হচ্ছিলো? হয় সেটা সরলরৈখিক একটা একটা লিনিয়ার চেন বানাচ্ছিল অথবা শাখাযুক্ত একটা চেন বানাচ্ছিল, কিন্তু এখানে কী হচ্ছে? চেনের যে প্রথম কার্বন এবং শেষ কার্বন জুড়ে যাচ্ছে, জুড়ে গিয়ে অটোমেটিক কী হবে? একটা রিং তৈরি হচ্ছে বা একটা বদ্ধ শৃঙ্খল তৈরি হবে। ঠিক আছে, তাহলে এই ধরনের যৌগগুলোগুলো আছে বদ্ধ শৃঙ্খল যৌগ। তো এই বদ্ধ শৃঙ্খল যৌগের আমরা তৈরি করছি বদ্ধ শৃঙ্খল যৌগের নামকরণ। ঠিক আছে, তাহলে বদ্ধ শৃঙ্খল যৌগের ক্ষেত্রে তোমাদের দেখো আমি আগেই বলেছি বদ্ধ শৃঙ্খল যৌগের ক্ষেত্রে কি হবে? প্রতিস্থাপক প্রধান উপসর্গ, তাহলে এই টার্মটা এখন অ্যাক্টিভ হয়ে গেলো। প্রধান উপসর্গটা কি আসবে এটাকে? যদি একটা শৃঙ্খল থাকে তাহলে সাইক্লো কথাটা আসবে, দুটো শৃঙ্খল থাকলে তখন বাইসাইক্লো কথাটা চলে আসবে। তাহলে আমরা দেখো এখানে যে এই তোমার কি বদ্ধ শৃঙ্খল যৌগগুলো নামকরণ করে দেখাচ্ছি এটাকে। যেমন লক্ষ্য কর প্রথম যেটা আমরা নিয়েছি CH2 CH2 CH2, দেখো
নিয়ম একই। দেখো এখানে এই যৌগটা, এই যৌগটার মধ্যে যে দেখো এটা বদ্ধ শৃঙ্খল যৌগ, তো তাহলে বদ্ধ শৃঙ্খল যৌগের ক্ষেত্রে যে রিংটা আছে সেই রিংটাই আমাদের কি প্রধান শৃঙ্খলের কাজ করবে, ঠিক আছে? যে রিংটা আমাদের রয়েছে এখানে, এখানে তো আর অন্য কিছু নেই, তাহলে রিংটাই আমাদের প্রধান শৃঙ্খলের কাজ করবে, ঠিক আছে? তাহলে লক্ষ্য করো এখানে যদি অন্য কিছু না থাকে এই রিংয়ের সাথে, তাহলে প্রধান শৃঙ্খলের সাথে এখানে কিছু নেই, তাহলে প্রতিস্থাপক এখানে নেই, তাহলে প্রধান উপসর্গ থেকে তোকে স্টার্ট হবে, প্রতিস্থাপক নেই, তাহলে প্রধান উপসর্গ এখানে কি না, প্রধান উপসর্গ এখানে দেখো লক্ষ্য করো আমি যেটা লিখেছি এটা সাইক্লো বা বাইসাইক্লো, একটা যদি শৃঙ্খল থাকে তাহলে সাইক্লো, তাহলে এখানে একটাই আছে সেটা হচ্ছে একটা যেহেতু রিং আছে তাহলে এটা হচ্ছে সাইক্লো, তাহলে প্রথম কথাটা আসবে তোমার কি সাইক্লো, সাইক্লো, ঠিক আছে? তারপরে তোমার কি আসবে সপ্তমূল, কটা কার্বন আছে রিংটার মধ্যে তিনটা, তাহলে লক্ষ্য এটা প্রথম আমরা ইংলিশে করে দেখাচ্ছি, দেখো প্রথমটা হচ্ছে সাইক্লো, ঠিক আছে? তারপরে লক্ষ্য করো কটা কার্বন আছে এখানে তিনটা, তাহলে হচ্ছে কি তিনকে কি বলে প্রো, তারপরে কি এটা শ্রেণী প্রত্যয় কি হবে, এটা সম্পৃক্ত, তাহলে এন, ঠিক আছে? আর গৌণ প্রত্যয় এখানে নেই কারণ এটা কার্যকরী গ্রুপ তো নেই, তাহলে এটা পুরোপুরি নামটা কি হলো তা সাইক্লো প্রোপেন হয়ে গেছে, ওটা এটা কি নাম হয়ে গেলো, এটা সাইক্লো প্রোপেন নাম হয়ে গেলো এটা। তাহলে অটোমেটিক্যালি তোমরা এটা বুঝতে পারবে যে সিএইচ টু যদি আমরা লিখি এখানে, তাহলে অবশ্যই বুঝতে গেলে বদ্ধ শৃঙ্খল যৌগ, তাহলে প্রথমে কি আসবে এটা সাইক্লো, ঠিক আছে? কোনো প্রতিস্থাপক নেই, আমার এই রিংটাই তোমার কাজ করছে প্রধান শৃঙ্খলের, তাহলে ক কার্বনের প্রধান শৃঙ্খল চার কার্বনের, তাহলে কি হবে এটা সাইক্লো, তারপরে চারটা কার্বন আছে বিউট আর সম্পৃক্ত হওয়ার জন্য এন, তাহলে সাইক্লো বিউটেন, বুঝতে পারছো? এটা ঠিক একইভাবে লক্ষ্য করো আমরা যদি এখানে দিয়ে দিই পাঁচ কার্বনের একটা রিং তৈরি করি, তাহলে সেটার কি নাম হয়ে যাবে এটা সাইক্লো পেন্টেন হয়ে যাবে, মানে এটা নাম হয়ে গেলো কি সাইক্লো পেন্টেন, ঠিক আছে? পাঁচটা কার্বন আছে এটা হলো সাইক্লো পেন্টেন, ঠিক আছে? এবার লক্ষ্য করো এখানে যদি আমাদের একটা প্রতিস্থাপক লাগিয়ে দিই, যেমন ধরো এখানে আমরা এই যৌগটার ক্ষেত্রে ধরো লক্ষ্য করো এখানে আমরা একটা প্রতিস্থাপক লাগিয়ে দিচ্ছি, হ্যাঁ, যে প্রতিস্থাপক যদি লাগিয়ে দিই এখানে ধরো সিএইচ, এখানে একটা সিএইচ থ্রি দিয়ে দিলাম, তাহলে সেক্ষেত্রে কি হবে এটা সিএইচ টু, এটা তখন হবে সিএইচ টু, তাহলে এই যৌগটার ক্ষেত্রে আমরা কি করে নামকরণ করব। তো লক্ষ্য করে এখানে প্রতিস্থাপকের কার্বন সংখ্যা কিন্তু প্রধান শৃঙ্খ এখানে যে আমরা রিংটা আছে তার থেকে কম, তাহলে এটা এখানে কি হবে প্রতিস্থাপক হবে, তাহলে প্রতিস্থাপকটার কি নাম মিথাইল, এই কার সাথে তাহলে প্রথমে নাম হবে কি প্রতিস্থাপক, এটার কি নাম এখানে মিথাইল, তাহলে এটা হচ্ছে কি মিথাইল, ঠিক আছে? আর তারপরে যে প্রধান উপসর্গ কি সাইক্লো, ঠিক আছে? এটা প্রধান উপসর্গ হচ্ছে কি সাইক্লো, তারপরে হচ্ছে তোমার শব্দমূল হচ্ছে কি, তাহলে কি হবে এটা মিথাইল, কি হবে এটা, তারপরে লক্ষ্য করে এটা মিথাইল হচ্ছে প্রতিস্থাপক, তারপরে এখানে প্রধান উপসর্গ কি আসবে সাইক্লো, সাইক্লো, তারপরে হচ্ছে তোমার কি শব্দমূল কি তিনটা কার্বন, তাহলে প্রোপ, আর যেহেতু সম্পৃক্ত তাহলে এন, তাহলে হবে প্রোপেন, তাহলে কি নাম হয়ে গেল এটা মিথাইল সাইক্লো প্রোপেন, ঠিক আছে? ঠিক একইভাবে লক্ষ্য করো এই যৌগটার ক্ষেত্রে আমাদের যদি এখানে সিএইচ থ্রি থাকে, তাহলে এটার কি নাম হয়ে যাবে এটা, তখন লক্ষ্য করে এটা তখন কি নাম হয়ে যাবে এখানে, এই যৌগটা আমরা কমপ্লিট করে নিলাম, ঠিক আছে? তাহলে এটা কি নাম হয়ে যাবে প্রতিস্থাপক আবার মিথাইল, তাহলে মিথাইল সাইক্লো পেন্টেন, তাহলে মিথাইল যৌগটার কি নাম হবে এটা মিথাইল সাইক্লো পেন্টেন, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা কি করবো এটা বদ্ধ শৃঙ্খল যৌগের নামকরণ করে থাকবো, ঠিক আছে? তো লক্ষ্য করো এখানে যদি একটা কার্যকরী গ্রুপ থাকতো, এখানে ধরো লক্ষ্য করো যে আমরা যদি দিতাম এটা সিএইচ, ধরো এখানে সিএইচ টু, সিএইচ টু ওএইচ, তাহলে তখন কি নাম হয়ে যেত এটা লক্ষ্য করো, আমরা তখন কি করে নামকরণ করতাম, যার রুল আছে সেই রুল ফলো করবো, এটা প্রতিস্থাপক দেখো এখানে নেই, এটা কারণ এটা কার্যকরী গ্রুপ, ওটা প্রধান উপসর্গ কী হবে তখন প্রধান উপসর্গ থেকে স্টার্ট হবে, প্রধান উপসর্গ কী হবে সাইক্লো, ঠিক আছে? শব্দমূল কী হবে তিনটা কার্বন আছে তাহলে কী হচ্ছে প্রোপ, হ্যাঁ তিনটা কার্বন আছে তাহলে প্রোপ, আর কী হবে এটা বলো যে যেহেতু সব প্রোপ, আর শ্রেণী প্রত্যয় কী সম্পৃক্ত তাহলে এন, আর গৌণ প্রত্যয় কী হতো অল, তাহলে এটা কী হবে সাইক্লো প্রোপা প্রোপানল, এখানে মনে রাখবে এটা ইটা বাদ চলে যাবে, তোমাদের আগেও বলেছি এটা না কি হবে ইটা বাদ চলে, তাহলে সাইক্লো প্রোপানল। ঠিক একইভাবে আমরা যদি এই যৌগটাকে লিখি এটাকে ধরো এইটা লিখছে এটা, হ্যাঁ তাহলে সেক্ষেত্রে এটা কী নাম হবে, এগুলো বুঝতে সিএইচ টু, সিএইচ টু এটা সিএইচ বটে, এটার কী নাম হবে সাইক্লো হেক্সানল, এটার কী নাম হবে সাইক্লো হেক্সানল, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা কী করতে পারবো যে বদ্ধ শৃঙ্খল যৌগের ক্ষেত্রে নামকরণ করতে পারবো, ঠিক আছে? এটা যদি আমরা একটা দেখো এখানে যদি একটা দ্বিবন্ধন লাগিয়ে দিই, হ্যাঁ ধরো এটা
এই যৌগটা কি, এটা সব CH2 এগুলো, তাহলে এটা হচ্ছে তোমার কি, এটা সাইক্লোপ্রোপেন। কিন্তু এখানে যদি আমি একটা ডাবল বন্ড দিয়ে দিই তখন কি হয়ে যাবে, এটা সে একইভাবে নামকরণ হবে, প্রতিস্থাপক নেই, তাহলে প্রধান উপসর্গ হবে কি সাইক্লো, তাহলে সাইক্লো, তারপরে শব্দমূল হচ্ছে কি তিনটা কার্বন প্রোপ, আর কি হবে বলো, এখানে দেখো একটা ডাবল বন্ড আছে, ঠিক আছে, তাহলে ডাবল বন্ডটাকে আমরা কি বলি ইন, তাহলে কি হবে সাইক্লোপ্রোপিন, ঠিক আছে। এইভাবে আমরা নামকরণ করতে পারবো এটা, বা এখানে লক্ষ্য করো আমরা যদি এই যৌগটা নামকরণ করতে চাই তাহলে তখন কি নাম হবে এটা, যে এখানে একটা ডাবল বন্ড রয়েছে, তাহলে তোমার কি হবে আবার সেটা কি প্রতিস্থাপক নেই, ঠিক আছে, প্রতিস্থাপক না থাকলে শুরু হবে কোথা থেকে, প্রধান উপসর্গ অর্থাৎ সাইক্লো থেকে স্টার্ট হবে, তাহলে সাইক্লো, ছটা কার্বন হচ্ছে হেক্স আর ডাবল বন্ড রয়েছে, তার নাম হয়ে যাবে কি ইন, তাহলে তারপরে সাইক্লো হেক্সিন, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কি করবো এটা, যে বদ্ধ শৃঙ্খল যৌগের আমরা কি করবো আইইউপিএসসি নামকরণ করতে পারবো, ঠিক আছে।